শিশু নবী দোলে মামিনারি কোলে, শিশু নবী দোলে মামিনারি কোলে। عابروا في السبيل. وقال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد: يومئذ تحدث أخبارها. وقال النبي صلى الله تعالى عليه وسلم أيضا في حديث الشريف وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الشيطان يجري من الإنسان مجرى উপস্থিত সম্মানীয় সভাপতি মহাশয় এবং দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত উলামা হযরতগণ, সম্মুখীন উপবিষ্ট আমার শ্রদ্ধা ভজন মুরব্বী আন বয়োজ্যেষ্ঠ বাবাজিরা এবং বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক কচিকাচা ইসলাম দরদি মুসলমান ভাইরা, পর্দার অন্তরে আমার আপনার প্রত্যেকের ধার্মিক মা বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক মোবারকবাদ ও সালাম এবং আল্লাহ পাকের দরবারে জানাই লক্ষ করে শুকরিয়া যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদিগকে এই পাক পবিত্র মাহফিলে হাজির হয়ে ইসলামী শরিয়াতের কিছু কথাবার্তা জানাশোনা বোঝার মতো তৌফিক দান করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে জানাই লক্ষ করে শুকরিয়া। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এবং বিশ্বের শ্রেষ্ঠ পয়গম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, যে রসুলকে আল্লাহ পাক আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উচ্চ মর্যাদার অধিকারী করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, আমরা প্রত্যেকে সেই রকম একজন মহান নবীর উম্মাদ হতে পেরে প্রত্যেকে গর্বিত, আনন্দিত, প্রশংসিত। সেই রসুলের প্রতি জানাই অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সন্ধ্যার পর থেকে নিয়ে আপনারা এখানে বসে আছেন, কেউ আশেপাশে ঘোরাফেরা করছিলেন আমাকে দেখে এসেছেন, আবার কেউ এতক্ষণ ছিলেন আমাকে দেখে কেউ বা উঠেও গেছেন, যাক আলহামদুলিল্লাহ। বিষয়টা হলো আজকের আমি কিন্তু আপনাদের কাছে জলসা ফোটাতে পারবো না, শরীর ক্লান্ত আপনারা প্রথমেই বুঝতে পেরেছেন সম্ভবত সালামের পরিপ্রেক্ষিতে, যাক তথাপিও যতটুকু দায়িত্ব কর্তব্য স্বরূপ এসেছি ততটুকু আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম আমিন। আপনারা আমাকে প্রশ্ন করেন যে আপনি কি জন্য এখানে এসেছেন, আর আমি আপনাদের কাছে প্রশ্ন ছুড়ি আপনারা কেন এখানে এসেছেন। কি আপনারা প্রশ্ন করেন যে আপনি এখানে কেন এসেছেন, আর আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি আপনারা কেন এখানে এসেছেন। তাহলে উত্তরটা শুরুয়ার থেকে আলহামদুলিল্লাহ যদি ভালো হয় দেখা যাক, আমি এখানে এসেছি জলসা করার জন্য নাকি জ্ঞানমূলক কিছু উপদেশ দেওয়ার জন্য। অ্যাকচুয়ালি জলসা মানে বসার স্থান, ও হচ্ছে এখানে ওয়াজ, মামাইজ ধাতু থেকে এসেছে ওয়াজ, মামাইজ পদের অর্থ হলো জ্ঞানমূলক উপদেশ, কে বলবে যিনি জ্ঞানী, এবং তৎসহ তাকে পালন করে দেখাতে হবে, যিনি পালন করবে তিনি মানুষকে উপদেশ দেবে, আর যারা এসেছেন শোনার পরে অন্তত পক্ষে আমল না করলেও নিষেধমূলক জায়গা থেকে হেফাজত হয়ে থাকবে। কেন বলছি, একটা ভাইয়ের হাতে দেখলাম লাল সুতো নামাজ পড়ে না, আমি বললাম ভাই এটা তো শরিয়াতে নিষেধ, তুমি তো নামাজ পড়তে পারো না, কিন্তু অন্তত কি এটা পালন করে চলো, এটা পালন বাঁধা তো নিষেধ। কালকেরে বললাম সে হাত থেকে খুলে নেই, বলছে এক্ষুনি গিয়ে কেটে দেবো। আজ আসলে নামাজ পড়ার বার পরে দেখি তার হাতে সেই অবস্থায় তা সে হ্যান্ড গ্লাভসে সেলাই করছিল, আমি আর একজনের টেবিল থেকে কাঁচিটা নিয়ে হাতের ভেতর গুলিয়ে দিয়ে কেটে দিলাম, সে বললো আমি এক্ষুনি ভাবছিলাম কাটবো, তা যাক আলহামদুলিল্লাহ কেটে দেওয়াইতে সে খুশি হয়েছে। তা বিষয়টা হলো এটাই, না যদি বেশি আমল করতে পারে অন্তত মেনে চলা দরকার নাকি, তাহলে আল্লাহ পাক একটা সুন্দর ফয়সালা দান করতে পারে। এখন বিষয় হলো এটাই, আজ জলজে হবে কালকের মোড়ের মাথায় তাস খেলা করবো এটা ঠিক হয় না। এখন আপনাদের এখানে আসছিলাম আমি ঠিক শ্রীনগরের কর্নার থেকে ইট ভাটার কাছে, গাড়ি দাঁড় করে ওরা সাইড দিল তারপর আমি ঢুকতে পারলাম, আমার একটু
হালকা রাগ হলো, রাগ মানে খুশির সাথে আনন্দের সাথে আমি গাড়ি থেকে নামলাম। নেমে বললাম, ভাই এক কাজ করেন না, আপনারা জায়গাটা পুরোপুরি ব্যারিকেড করে দেন, আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে যাই। তিন ভাগ নিয়েছেন, এক ভাগ রেখেছেন, তার মানে যাওয়ার জন্য সুযোগ রেখেছেন, যখন আমাদের তো বাধ্যবাধকতায় লাভ হচ্ছে। তো আপনারা এক কাজ করেন, পুরোপুরি ব্যারিকেড করে নেন, আমরা অন্য রাস্তা থেকে ঘুরে যাই। আমি বললাম, নিচে নেমে বললাম, এখানে বলে আসছি। আমি বললাম, দেখুন আপনারা খেলছেন, খেলেন, কোনো আপত্তি নাই। বলছে, আমরা কোনো বাজি খেলি নাই। আমি, খেলেন তবে একটু আওড়ালে গিয়ে খেলেন, আগামী প্রজন্ম উত্তরসূরি যেন আমাদের আসছে, তাদের কিন্তু ওই চারানা জায়গা যে ফাঁক রাখে ওরা রাখবে না। কি এরা বারোয়ানা ঘিরেছে, চারানা বাদ দিয়েছে, ও আগামী প্রজন্ম আমাদের উত্তরসূরি যারা আসছে, আলেম হিসেবে যদি না দূরে সত্য কথা বলতে পারি কি করবো। আমি বললাম, তুমি ঘুটিয়ারি গোশের দাম দু টাকা কম নাও না, আর এখানে বেকার টাকাগুলো খালি দিয়ে দিচ্ছ, আমাদের জন্য যখন গোশ কিনি তখন তো দু টাকা কম নাও না, তাই এখানে কেন টাকাগুলো, কত কষ্টের পরিশ্রমের টাকাগুলো দিয়ে দিচ্ছেন। তো বলছে, না ভাই আমরা বাজি খেলে না, এমনি এমনি খেলছি। তাই এমনি এমনি সময় যে লস করছেন, এই আল্লাহ দরবারে কীভাবে কৈফিয়ত দেবেন বলুন। দশই বৈশাখ বাৎসরিক ইসালে শোক, এই মোড়ের মাথায় জলসা, কিন্তু লোকগুলো গেল কোথায়? কি বাবাজি, সব জানা রয়েছে, যার কারণে তারা আসতে চায় না। সব জানা রয়েছে, আসতে চায় না, মোড়ের মাথায় এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। অনুরোধ করব, হয় এখানে এসে বসুক, আর নাই বাড়ি গিয়ে শুয়ে ঘুমিয়ে পড়ুক, ওটা একটা ইবাদত, ঘুমটাও একটা ইবাদত। আজ কেন এই কথাগুলো বলি আমরা স্টেজে উঠে? দুঃখের বিষয়, যে জায়গায় বসে আমরা তাস জুয়া মদ ছাট্টা পাত্তা খেলছি, খাচ্ছি, করছি, কাল কিয়ামতের ময়দানে আমি হয়তো আজকে বলছি আপনাদের শত্রুতে পরিণত হচ্ছে, কিন্তু যদি পালন করে মেনে চলেন, কাল কিয়ামতের ময়দানে আমি আপনাদের বন্ধু হব। আর যদি না আজকে বলি, কাল কিয়ামতের ময়দানে শত্রু হব। তাহলে কোনটা করবো, শত্রু হবো না বন্ধু হবো? কঠিন দিনে বন্ধুত্ব হওয়ার পরিচয় দেখাতে হবে। যে জায়গায় বসে তাস খেলা করছে, হয়তো আমরা এখানে চলে যাই, একেবারে চোখ মুজে যাইনি, চোখটা চেয়ে চেয়ে যায়, যেহেতু অ্যাক্সিডেন্ট যেন না হয়, তাহলে চোখ চেয়ে যাচ্ছে, যখন দেখছি সব চারজন খেলে, তো আটজন দশজন বারোজন তার পাশে উঁকি মেরে দেখছে। কি বলবো জি, হয়তো এখানে করে না, অন্য অন্য জায়গায়, আজকের এক্ষুনি যান, চলে যান, এখন দেখতে পাবেন কত মানুষ সেখানে বসে তাস খেলা করছে। কি আশ্চর্য, অথচ মশলা কি বলছে, এর আগে শুনেছেন, বিবির ওপরে যদি গোলাম চাপিয়ে দেওয়া হয়, বিবি তালাকপ্রাপ্ত হয়ে যায়, তার মানে কি হয়, আমার বিবি আর একজন পুরুষ লোক যদি বলে যেটা আমার বিবি, আর সেখানে দুজন ব্যক্তি যদি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকে, সত্যিকারে যদি আমি বিবি আমার স্বামী ওই জায়গায় চুপচাপ নীরব থাকি, আমার বিবিটা কিন্তু ওর হয়ে যায়। দুজন সাক্ষী আছে, তা যখন তাস খেলা করে চারজন তিনজন পাঁচজন সাতজন থাকেই তো সেখানে, তাহলে মশলাটা কোথায় যাচ্ছে? একটু চিন্তা ভাবনা করে আপনারা খেলাধুলাটা করেন, আমাদের কোনো আপত্তি নাই, একটু চিন্তা ভাবনা করেন। পাঁচ ওয়াক্ত নামাজ বয়ে যাচ্ছে, যে বক্তা বলছিলেন পূর্বের বক্তা, কেন আমাদের মারছে ধরছে? আমাদের নিজেদের কর্মদোষের কারণে আমাদের উপর আল্লাহ পাক আল্লাহ তাআলা এই গজব আজাবগুলো দিচ্ছে। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আপনারা জ্ঞানী মানুষ, সুদী মানুষ, আপনাদের কাছে সংক্ষিপ্ত আকারে দুটো ছোট ছোট কথা বলবো, পালন করা চিন্তা ভাবনা নেবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটে সাক্ষী রেখে দিয়েছে, ফ্রি সাক্ষী। আমি আপনার বিরুদ্ধে সাক্ষী দিই আর না দিই, গ্রামের কোনো নেতা দিক আর না দিক, কোনো মাওলানা সাহেব আপনার পক্ষ কিংবা বিপক্ষে সাক্ষী দিক আর না দিক, চারজন ব্যক্তি ফ্রি সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে হতে পারে, আপনার পক্ষে হতে পারে। এক নম্বর, যে জায়গায় বসে আমি আপনি খারাপ অকাজ অন্যায় করছি, বিভিন্ন ধরনের নেশাকর বস্তুগুলো পান করছি, কেউ সাক্ষী দিক আর না দিক, যে জায়গাটার উপরে বসে বসে এই কাজগুলো করছে, এই জায়গাটা সর্বপ্রথম আল্লাহর আদালতে সাক্ষী দেবে। কোরআন তার সাক্ষী দিয়ে বলছেন, ইয়াউমা ইজিন তু হাদ্দিসু আখবারাহা, যে জায়গায় বসে আমি আপনি ভালো মন্দ খারাপ মিশ্রিতভাবে কাজ করছি, কাল কিয়ামতের ময়দানে সেই জায়গাটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আল্লাহ পাকের আদালতে। এবারে বলুন,
আপনি সময় কোন কাজে ব্যয় করছেন একটু চিন্তা ভাবনা করে দেখবেন। আল্লামা সিররি রহমাতুল্লাহি হযরত জুরজানি রহমাতুল্লাহকে বলছেন যে হুজুর আপনি 40টা বছর ধরে শুধু ছাতু খাচ্ছেন, একদিনের জন্য রুটি খান না, কারণটা কি? হযরত জুরজানি রহমাতুল্লাহ সেই সময় বলেছিলেন এই ছাতু খাওয়া আর রুটি খাওয়ার মধ্যে যে টাইমটা বেঁচে যায় পাই 70 বার সুবহানাল্লাহ বলার সুযোগ পেয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। রুটি খেতে খেতে আমার টাইম বেশি পার হয়ে যায় আর ছাতু খেলে তাড়াতাড়ি হয়ে যায়, বিনিময়ে আমি 70 বার এক্সট্রা গেলে সুবহানাল্লাহ বলে নিই, কি বলি? তাহলে তারা খাদ্য খাবারের টাইম বার করেছে তার ভিতর থেকে আল্লাহর ইবাদত বন্দেগি করার জন্য, আর আমি আপনি ঘন্টার পর ঘন্টা, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর তাস খেলা করে পার করে দিয়েছি। সবচেয়ে বড় মুদ্রা তো সেই মোড়টাই। আগামী বছর দাউদ করুক আর না করুক আমি আজকের শুধু এখানকার গালাগালি করে যাব, কি বাবাজি? আর যদি রাস্তায় বেড় দিয়ে মেরে দিতে পারে তাও ভালো, যেন আমাদের বিরুদ্ধে আর কোনো কথা যেন না বলে চুকে যাক, এ লিভে যাক, এ বন্ধ হয়ে যাক, এ মাটির তলায় গিয়ে রস খাক, তাও এক কাজ করুক, অন্তত আল্লাহ পাকের আদালতে সত্য ফয়সালা নিয়ে যেন উঠতে পারি, এও একটা বড় গর্বের বিষয়। 2 নম্বর সাক্ষী ফেরেশতা, কেরামান কাতিবিনা ইয়ালামুল মা তাফালুন, আমি আপনি যা কিছু কাজ করছি করছি করব করেছি, এই দুজন ফেরেশতা সাক্ষী আছে। 3 নম্বর আল্লাহ পাক বলবেন তোমার আমলনামাটা পড়ো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হিসাবা, তুমি তোমার আমলনামাটা পড়ো, প্রত্যেকের আমলনামা প্রত্যেকের পড়তে বলবেন। এখন সেই আমলনামাটা কিভাবে পাবেন? হাসরে ময়দানে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই যা সুহবে নুশরাত একটা হালকা হাওয়া ছেড়ে দেবে, বাউ ছেড়ে দেবে, হালকা হাওয়ার মারফতে প্রত্যেক ব্যক্তির আমলনামা প্রত্যেকের কাছে চলে যাবে, বলবে ভাই এটা কিভাবে হয়, আমি এয়ারটেলের সিম ব্যবহার করি, আরেকজন ভোদাফোনের সিম ব্যবহার করে, আরেকজন আইডিয়া সিম ব্যবহার করে, এ কোম্পানি লিখেছে যে 15 টাকা মানলে আমি 20 টাকা টক টাইম দেবো, কেউ লিখেছে 20 টাকা মানলে আমি 27 টাকা টক টাইম দেবো, এক জায়গায় লিখে সেন্ড করে দিলেন কোম্পানি মারফতে নেটওয়ার্কের মারফতে 25, 10, 30, 15, 12 কোটি সিমের মধ্যে কথাটা চলে গেল, এক জায়গায় লিখলেন সেন্ড করে দিলেন নেটওয়ার্কের মাধ্যমে সারা দেশের পশ্চিমবাংলার মানুষের কাছে পৌঁছে গেল, এক জায়গায় লিখলেন সেন্ড করে দিলেন সমস্ত জায়গায় চলে গেল, তার আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে একটা হালকা হাওয়া ছেড়ে দেবে, সেই হাওয়ার মারফতে প্রত্যেক ব্যক্তির আমলনামা প্রত্যেকের দরবারে গিয়ে পৌঁছে যাবে। আল্লাহ পাক বলবে এবার তুমি তোমার আমলনামা পড়ো, আমলনামাটা পড়তে যাবে সেই সময় বলবে মালি হাজাল কিতাবু লাই গদুরু সগীরাতা ওয়ালা কবীরাতা ইল্লা ইহসাহা, হে আমার আমলনামা তোর কি হয়েছে, মালি হাজাল কিতাবু হে আমলনামা তোর কি হয়েছে, 60 বছরের জীবন জিন্দগি 60টা খাতা হবে, সব চোখের দৃষ্টিশক্তির সীমার বাইরে চলে যাবে, কত যত দূর আমার দৃষ্টিশক্তি যাবে এক একটা খাতার লম্বা দূরত্ব হবে ততটা, এরকম 60টা যদি আমলনামায় শুধু গোনায় ভরপুর হয়ে থাকে এ তখন বলবে মালি হাজাল কিতাবু লাই গদুরু সগীরাতা ওয়ালা কবীরাতা ইল্লা ইহসাহা, শরীরটা বড় খারাপ, ভিতর থেকে যে কথা বলবো জোর কদমে সে আওয়াজটা আমি পাচ্ছি না, শক্তি জোগাতে পারছি না, আজ 2 দিন মানে হাফ ডায়রিয়া হয়ে পড়ে আছে বাড়িতে, খাদ্য খাবারের বিনিময়ে না খেয়ে না খেয়ে আছি, তবে ডাক্তারখানা যেতে হয়নি, কোনো ওষুধ খেতে হয়নি, আপাতত সুস্থ আছি, তবে খাদ্য বন্ধ করে দিয়ে চুপচাপ মেরে আছি, এখানে আসার সময় গোটা কথা ভাত খেয়ে তারপরে এসেছি, তো যাক আলহামদুলিল্লাহ যতটুকু বলবো হয়তো খুব কায়দা কানুন করে বলতে পারবো না, আপনারা দয়া করে মেহরবানি করে উঠে চলে যাবেন, আমি বড় দুঃখিত হব, দুঃখ হব, আমার পরে বসিরহাট হুজুর তিনিও ফের আসবে, এই ইয়াকুব সাহেব সম্ভবত আমার পরে তিনি আসবেন, একটু ধৈর্য সহকারে থাকবেন। 3 নম্বর 4th নম্বর 3 নম্বর মালি হাজাল কিতাবু লাই গাদুরু সগীরাতা ওয়ালা কবীরাতা ইল্লা ইহসাহা, হে আমার আমলনামা তোমার কি হয়েছে, তুমি একটাও ছেড়ে যাও নাই, লাই গাদুরু একটাও ছাড়ো নাই, সগীরাতা ওয়ালা কবীরাতা ছোট এবং বড় ইল্লা ইহসাহা সবগুলোর মধ্যে সংরক্ষণ হয়ে উঠেছো, 3টে গেল। 4th নম্বর এ বান্দা বলবে আল্লাহকে সব মিথ্যা, সব ঝুটা, সব গালিজ, একদম ভামতাবাজি কথাবার্তা লিখে দিয়েছে ফেরেশতারা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই 3টে সাক্ষীকে দূর করে বাম দিকে জমা করে রেখে দেবে। 4th নম্বরে বলবে আল ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, আল ইয়াউমা নাকতিমু, নাকতিমু মানে মুখে মোহর মেরে দেবে, আলিয়াউমা মানে সেদিন, নাকতুমু মানে মোহরে মেরে দেবে, আল্লাহ আফোইমন ফামুন মানে একটা মুখ,
আফওয়া তার বহুবচন। যত মানুষ অস্বীকার করবে সমস্ত মানুষের মুখটা আল্লাহ পাক মোহর মেরে দেবে, স্টেপলার করে দেবে, পিন মেরে দেবে, সেট আপ করে দেবে, টেপ মেরে দেবে, কোনো ব্যক্তি মুখ থেকে কথাবার্তা বলবে না। ওয়াতাশাহাদু আরজুলুহুম ওয়া তুকাল্লিমু আইদিহিম, এই হাত কথা বলবে, ওয়াতাশাহাদু আরজুলুহুম পা সাক্ষী দেবে, বিমা কানু ইয়াকসিবুন, সেদিন কিন্তু পালিয়ে যাওয়ার চলে যাওয়ার কোনো রাস্তা থাকবে না, আল্লাহ পাকের আদালতে ধরা পড়ে যেতে হবে। এবারে বলেন আপনি এই জলসাটা দিয়ে বাৎসরিক একটা জলসা অন্ততপক্ষে 1.5-2 লক্ষ টাকা খরচা আছে, শুধু আলেম বাজেট, প্যান্ডেল বাজেট, জেনারেটর বাজেট, আর এলাকায় প্রত্যেক বাড়িতে বাড়িতে কুটুম আসার বিনিময়ে 5 কেজি 2 কেজি 3 কেজি করে এক্সট্রা করে গোস্ত আনতে হয়েছে। তাহলে টোটাল বাজেট করে দেখলে 2-2.5 লক্ষ টাকা ঠাই খায় না, আর হোমরা যে জলসা হয়েছে ও যা জলসা হয়েছে মনে হচ্ছে 5 লক্ষ টাকা ঠাই খাবে না, যেহেতু দেখেছি রে কি বাবাজি। তাহলে এত টাকা এক রাতের বিনিময়ে ব্যয় হয়ে যাচ্ছে। তারপরে আমাদের আলেমদের একটা চাহিদা আছে, দাবি আছে, শুধু বলছি নজরানাটা জানো তো, 2-3 বার করে কথা বলার পরে ফের বলছে স্লিপ খাচ্ছে। আজকের আসার সময় আসরের নামাজ পড়ার পরে আমাদের চকদার পাড়া 14-ই বৈশাখ জলসা হয়, জলসার দুজন কমিটির লোক আমার কাছে ছুটে গেছে, খালি বলছে আলেম স্লিপ খাচ্ছে, 1 বার 10, তারপরে 5.5, ফের বলছে এখন 8,000 টাকা। বলছে 10,000 টাকা তোমাকে দিতে হবে, তাহলে আর কাকে দেবো? তা বলা কয় করে বলছে কত দেবে নজরানা, বলছে 5। তা 5 থেকে বলছে 5 হয় না বাবা, এই এই জামানায় নজরানা 5 হয় না কি বাবাজি। তাই এরকম করে ঠেলে ঠেলে 6.5, ফের এক্ষুনি গারে একজন আজকে ফোন করে সে বলছে আমার 8,000 টাকা লেখা রয়েছে, চিন্তা করো, বলছে আসলে তালা মারবো। সত্যিকারের কথা বলছি কমিটি এত টাকা রেগে গেছে, বলছে এসে দেখুক তালা মারবো, জলসা করিয়ে নেয় তালা মারবো শিওর, এখন কি জ্বালায় পড়েছি বলেন। এই যে এইভাবে কেন বলছি কারণগুলো আসছে আল্লাহ আল্লাহর রহমতে। কবি বলছে আলাইয়া সাকেনা খুসরুল মোল্লা সাদাত ফানান গরিবি ফে তোরাব, আলাইয়া সাকেনা হে অট্টালিকা বই হোমের মালিক, বিল্ডিং বালাখারার মালিক, তুমি কি একবার চিন্তা ভাবনা করে দেখো না, তোমাকে 2 দিন পরে কবরের তলায় গিয়ে শুতে হবে কি বাবাজি, মাটির রস তোমাকে খাবে, এই চিন্তা ভাবনাটা একবারের জন্য তুমি করো না। কে বলছি? আমি মাওলানা, আমার আগের বক্তা বলে দিয়ে গেছে হালকা করে, লিল্লাইয়াদের উদ্দেশ্যে জলসা, ভালো আলহামদুলিল্লাহ। এই কথাটা পয়েন্ট আমাকে খুব কাজে লাগবে, লিল্লাইয়াদের উদ্দেশ্যে জলসা, তার মানে আল্লাহ আল্লাহ রসুলের উদ্দেশ্যে জলসা হবে। কমিটি সেভেন নির্ণয় করে যে পয়সা কুড়িটা দেবে আলহামদুলিল্লাহ, কি শুধু যে এই কথাটা বলবে তার বেলা প্রেশার কিট করবে, আর যে চেয়ে নিতে পারবে তার তত দিতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কোলা ও খেজার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে মান কবি ফকালা কুন ফি দুনিয়া কান্নাকা গরিবি ও আবের ফি সাবিল। আব্দুল্লাহ ইবনে ওমরের কাঁথা ধরলেন, ওখে যে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ফারুকের ছেলের কাঁধটা ধরলেন, ধরার পর বলছেন ওমর তুমি পৃথিবীর জমিনে এভাবে জীবন জীবিকা করো, একজন ফকির গরিব ভিখারি যেরকম থাকে, অথবা পথচারী পর্যটক, পথচারী পর্যটক, আমি আপনাদের এখানে এসেছি, আমার গাড়ির মধ্যে শুধু একটা খালি পানির জার আছে, আর আনুষঙ্গিক দুটো কেতাব আছে, একটা ডায়েরি আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর বুকে এরকম করে জীবন জীবিকা করবে পথচারী পর্যটকের মতো অথবা ভিখারির ন্যায়। কে বলছে? আমি বলছি। লাভার সময় যদি বলি 12,000 টাকার 1 পয়সা না কম হলে আমি নেবো না, তাহলে কথার কাজের সঙ্গে মিল হলো, রাগ হয় না তো? সত্যিকারের কথা বলবেন, রাগ হচ্ছেন না তো? কথাগুলো একটু অস্পষ্ট আকার বার হচ্ছে, আমার শরীর দুর্বল, যার বিনিময়ে বোঝার একটু চেষ্টা করবেন, যেটা অসুবিধা হবে পরে জিজ্ঞাসা করবেন, সেই জায়গায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন, মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ পাক তার হয়। ইসমা ইসমাউলাকা, তুমি যদি আমার আল্লাহ রসুলের বিধানগুলো মেনে নাও, সারা কুল কায়না তোমার অনুসারী হয়ে চলবে কি বাবাজি। আল্লাহ আল্লাহ রসুলের হুকুমটা মেনে নেবে একটা দিক, তখন ধরে সারা কুল কায়নাত তোমার দাসত্বগিরি করবে। যদি তাই হয় তাহলে আজকের আশিবা খাতুনের মতো মহিলাকে কেন মারা হলো? যে দেশে সরকার আইন করেছে বেটি পড়াও বেটি বাঁচাও, সেই দেশে সরকারের কাছে একটা 8 বছরের নাবালিকা মেয়ে সে নিরাপত্তার সাথে বসবাস করতে পারলো না। আমাদের মসজিদ মুসলমানদের ধর্মালয়
পবিত্র স্থান। ঠিক আমার এই হিন্দু দাদা ভাইদের সম্মান জানাই, মন্দিরটা হলো তাদের কাছে পবিত্র স্থলয়, পবিত্র ধর্মালয়। সেই মন্দিরে যেখানে দেবতারা থাকে সেখানে একটা 8 বছরের নাবালিকা মহিলাকে 8 দিন ধরে ধর্ষণ করে 6 জনে মিলে তাকে হত্যা করলো। কি বাবাজি, এরকম দেশে বসবাস করছি আমরা, তাহলে কেন এই বিপদ বালা মুসিবত আসছে? তারপরে আমরা নিজেরা নিজেরা যেভাবে অন্যায় কাজগুলো করছি, একটু আল্লাহর দরবারে দোয়া চাইছে না? তাহলে বড় বিপদ এর চাইতে আসবে, সচেতন হওয়ার সময় এসেছে, একটু সচেতন হতে হবে। নবী বলছেন, আর দোয়া ও সিলাহুল্লিল মুমিনিন, দোয়া হলো মোমেনের কাছে হাতিয়ার, ও ইমাদুদ্দিন, দীন ইসলামের খুঁটি, ও নুরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের আলো। যে দোয়ার দ্বারা বালা মুসিবত বিপদ আপদ গজব আজাব দূর হয়, সেই দোয়ার মজলিস তৈরি করা হয়েছে। কিন্তু পক্ষণ ধরে লোক এখানে আসছে না, আরো বহু লোক আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাই আল্লাহ পাক এরকম গজব আজাব দেবে কিন্তু কেউ রক্ষা করতে পারবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ইসমাই উসমাউলাগম, তুমি আমার আল্লাহর হুকুমকে মেনে নিয়ে নাও, সারা কুল গায়রাত তোমার হুকুমকে মেনে নেবে। কোথায় আমরা হুকুম মানছি? সারা বছর ধরে, সারা জীবন ধরে, সারা মাস ধরে, সারা সপ্তাহ ধরে জলসা শুনলাম, কিন্তু মুখে দাড়ি রাখবো কি দাড়ি রাখবো না চিন্তা হচ্ছে, কনফিউশন হচ্ছে। আরো বড় বক্তা, আরো হাই ফাই বক্তা যদি ভালো দলিল দিয়ে যায় তারপরে মুখে দাড়ি রাখবো। কি বলছি, ইসলামটা মানছি কোথায়? বলছি আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়লে কি হবে? বউকে দিয়েছি বন্ধনে, খাল জমি দখল করছি, নতুবা বন্ধনে বন্দুক নিচ্ছি, কতটা মানছি? আল্লাহ আল্লাহ রসুলের বিধান আমাদের ঘটিয়ারি শরীফে চলে যান, এটা মুসলিম ডাক্তার নামটা ভুলে যাচ্ছি, আজকেরে গেলাম দেখা হলো, কি সুন্দর জিন্সের প্যান্ট পরে আছে, গাঁটের উপরে কাপড় পরেছে, শার্ট পরে আছে, কিন্তু মুখে দাড়িটা রেখে দিয়েছে। কি সুন্দর দাড়ি রেখে দিয়েছে, দেখলে জানটা জুড়ে যাবে যে দুটো কথা, দুটো রোগের কথা এর কাছে বলে তৃপ্তি পাবো। সেটা হাসপাতালে চাকরি করছে, তার মুখে দাড়ি রাখতে কোনটি দেবত হয় না, কেউ তাকে চাচা বলে না, চাচা বলার ভয়ে সে দাড়ি রাখছে না। কি বাবুজি, ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে মেনে নিতে হবে। আমরা পূর্ণাঙ্গভাবে মানতে পারছি না বলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের থেকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। নবী বারবার বলেছেন, ইসমাই উসমাউলা গম, তোমার আমার আল্লাহর হুকুমের তাবেদারি করে নাও, সারা কুল কায়নাত তোমাদেরই তাবেদারি করবে। হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি মক্কার জমিনের পাহাড়ের উপরে উঠে সমস্ত মক্কাবাসীকে সম্বোধন করে বলেছিলেন, ও মক্কার জমিনের মানুষেরা শোনো, তোমরা যদি আমার আল্লাহর হুকুমকে মেনে নিয়ে নাও, সারা কুল কায়নাত তোমাদের হুকুমের তাবেদারি করবে, এমনকি যদি কোনো একটা পাহাড়ের উপরে উঠে তোমরা পাহাড়কে চলতে নির্দেশ করে দাও, হুকুম করে দাও, তোমাদের হুকুম অনুযায়ী ওই পাহাড়টাকে তোমাদের ঘাড়ের উপরে করে নিয়ে ওই চলতে শুরু করে দেবে। যখন হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি এই কথাটা বলেছিলেন, মক্কার জমিনের পাহাড় ইব্রাহিম বিন আদমের মাথার উপরে করে নিয়ে ও আস্তে আস্তে করে রেলগাড়ির মতো চলতে শুরু করে দিয়েছিল। সেই সময় হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহি বলেছিলেন, ও মক্কার জমিনের পাহাড়ে আমি তোকে চলার জন্য নির্দেশ করি নাই, হুকুম করে নাই, অর্ডার দিই নাই, আমি কেবলমাত্র মক্কার মানুষের বোঝানোর জন্য এই কথাটা বলছিলাম, আর তুমি চাও তো তাদের চলতে শুরু করে দিয়েছ। আমি এখন ইব্রাহিম বিন আদম রহমাতে বলছি, তুমি চুপচাপ মেরে দাঁড়িয়ে যাও এক জায়গায় স্থির হয়ে। সঙ্গে সঙ্গে মক্কার জমিনের পাহাড়টা ইব্রাহিম বিন আদম রহমাতে মুখের কথা শেষ না হতে হতে ও চুপচাপ মেরে এক জায়গায় দাঁড়িয়ে গেল। বলুন সুবহানাল্লাহ, একটা পাহাড় একজন মানুষকে নিয়ে রেলগাড়ির মতো চলতে শুরু করে দিয়েছে, চাবিখানি কত নাকি। কিতাবটার নাম হলো খুতবাতুল আসলাম, এর মধ্যে পেয়ে যাবেন 5ম খণ্ডে। আর সাহাবা কিরাম কি ফাকিজা জিন্দেগি এর মধ্যে দেখতে পাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ পাহাড়ের উপরে উঠেছেন, হযরত আবু বকর আছেন, হযরত উমর ফারুক আছেন, হযরত উসমান গনিও আছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন না ওইবারে। পাহাড় উহুদ পাহাড় ঠক ঠক করে কাঁপছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সময় বলেছিলেন, হে উহুদ পাহাড়, তুমি কি জানো তোমার উপরে কারা আছে? একজন নবী আছে, একজন সিদ্দিক আছে, আর দুজন শহীদ আছে। এই যে দুজন শহীদ আছে, পরবর্তীকালে এরা দুজন শহীদ হয়েছিলেন, তখন শহীদ হয়নি। ধর্মযুদ্ধ করতে গিয়ে নিজেদের জীবনকে বিসর্জন দেওয়ার নাম হলো শহীদ।
তখন শহীদ হয়নি, রসুল জানতে পারলেন কিভাবে? আমার রসুলের এটা ছিল মুজিজা যে এরা আগামী দিনে শহীদ হয়ে যাবে, রসুল তুমি অগ্রিম সংবাদটা জানিয়ে দাও। সেই কারণে রসুল আল্লাহ পাকের হুকুমে তাদেরকে বলেছিলেন যে দুজন শহীদ আছে পাহাড়, তুমি চুপচাপ মেরে দাঁড়িয়ে যাও। উহুদ পাহাড় ঠকঠক করে কাঁপতে কাঁপতে রসুলুল্লাহর কথা শুনে উহুদ পাহাড়ে স্থায়ীভাবে দাঁড়িয়ে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, আমি আয়েশা সিদ্দিকা আমার ঘরের মধ্যে, আকাশ থেকে তিনটে চন্দ্র ভে টুকরো টুকরো হয়ে আমার ঘরের মধ্যে পড়েছে। সারা রাত ধরে ঘুমের স্বপ্নটা দেখার পরে সকালবেলা উঠেছেন আল্লাহ রসুলের ঘরে। এদিকেও ভালো স্বপ্নের তাবির করতে পারে, সেটাও হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্বামী রসুলুল্লাহর কাছে না জানিয়ে ছুটে 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 চলে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আবু বকর আমি তোমার আব্বাজি আবু বকর বলছি, খুব শীঘ্র তাড়াতাড়ি করে তোমার এই কুজির ভিতরে, তোমার ঘরের মধ্যে, তোমার এই তাঁবুর মধ্যে তিন তিনটে কবর দাফন হবে খুব তাড়াতাড়ি। এই কথাটা বলার কিছুদিন পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটা বাস্তবায়িত হয়ে গেল। বিশ্বগুরু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত আয়েশাকে ডেকে বলেছিলেন, সবচাইতে পূর্ণাঙ্গ এক নম্বর সুন্দর চন্দ্র যেটা, সেটা তোমার ঘরের মধ্যে দাফন হয়ে যায়। ও আয়েশা শোনো, এরপরেও দুটো ব্যক্তি দাফন হলে আমি আবু বকর এবং হযরত ওমর, তোমার জীবন দশায় তোমার কুজের ভিতরে তোমার ঘরের মধ্যে এ দুটো কবর তুমি দেখতে পাবে। বলুন সুবহানাল্লাহ। এই তিন তিনটে কবর তোমার ঘরের মধ্যে হবে, তুমি নিজে দেখবে। এখন নবীরা যেখানে মরে সেখানে দাফন করতে হবে। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে ইন্তেকাল করেছিলেন, এই কারণে রসূলুল্লাহকে কোথায় দাফন করবে অনেক মতন্ত দেখা দিয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফয়সালা দিয়েছিলেন যে রসুল যেখানেই ইন্তেকাল করবে, নবী যেখানেই ইন্তেকাল করবে, নবীরা যেখানে ইন্তেকাল করে সেখানেই দাফন করতে হয়। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাফন করা হলো। এর দু বছর পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিদায় নেবেন, কিন্তু বিদায়ের পূর্বে নিজের বিদায় আয়েশাকে ডেকেছিলেন। ও বিদায় আয়েশা শোনো, আমি আবু বকর যখন ইন্তেকাল করবো বিদায় নেব, আমি আবু বকর বলে দিয়ে যাচ্ছি, শোনো আমার লাশটা গোসল দেবে, কাফন পরাবে, জানাজার নামাজ পড়াবে, তারপরে লাশটা খাটিয়ার উপরে তুলে নিয়ে রসুলুল্লাহ রওজা শরীফের ধারে যাবে। রসুল পাকের রওজা শরীফের ধারে গিয়ে জিজ্ঞাসা করবে, আপনার ছোটবেলার বাল্য বন্ধু সর্বপ্রথম যিনি কালমা পড়ে মুসলমান হয়েছিল সে আবু বকর, মক্কার সাথে, মদিনার সাথে, গারেসুরের সাথে, হিজরতের সাথে তিনি সর্বপ্রথম মুসলিম পুরুষ মানুষদের মধ্যে কলমা পড়েছিল, তিনি এখন ইন্তেকাল করেছেন, যদি আপনি ওয়ানার দেন, হুকুম দেন, পারমিশন দেন, তারপরে আবু বকরকে আপনার পাশে দাফন করব। আর যদি না রসুলুল্লাহর কবরের ভিতর থেকে আওয়াজ আসে, শব্দ আসে, যদি না কোনো অর্ডার আসে, আমি আবু বকর আমাকে নিয়ে মদিনার গোরস্তান জান্নাতুল বাগি ওখানেই দাফন করে দেবেন। এই কথা বলার কিছুদিন পরে রসুলুল্লাহর ইন্তেকালের দু বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, তাকে গোসল দেওয়ানো হলো, কাফন পরানো হলো, তার জানাজার নামাজ পড়ানো হলো, খাটিয়ার উপরে লাশটা তোলা হলো, রসুলুল্লাহ রওজা শরীফের ধারে খাটিয়ার লাশটা বহন করে নিয়ে যাওয়া হলো। রসুল পাকের রওজা শরীফের বাইরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়ে আওয়াজ দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনার ছোটবেলার বাল্য বন্ধু মক্কার সাথী, মদিনার সাথী, হিজরতের সাথী, গারে সুরের বন্ধু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর গো মক্কার জমিনে সর্বপ্রথম যিনি পুরুষদের মধ্যে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছিলেন সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, এখন যদি আপনি ওয়ালাদ দেন, হুকুম দেন, এই আবু বকরকে আপনার পাশে দাফন করব, আর তা না হলে জান্নাতুল বাকিরে দাফন করে দেব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, হুজুর আপনি কি বলছেন বলুন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর রওজা শরীফের ভিতর থেকে যাওয়া আসলো, উদখুলুল হাবিবা ইলাল হাবিব, একজন বন্ধুকে নিয়ে আর একজন বন্ধুর পাশে তাড়াতাড়ি করে দাফন করে দাও, একবার হালকা করে বলা যাবে নাকি সুবহানাল্লাহ। রসুল পাকের রওজা শরীফের ভিতর থেকে যাওয়া আসছে,
উদগুলুল হাবিব ইলাল হাবিব, একজন বন্ধুকে তাড়াতাড়ি করে আর একজন বন্ধুর পাশে দাফন করে দাও। আর রসুল্লাহ রাজা শরীফের তালা লাগানো ছিল, দরজা দুটো এক জায়গা করে তালা মেরে দেওয়া হই, তো রসুল্লাহ রাজা শরীফের তালা লাগানো ছিল। এ আওয়াজ যখন দিলেন মক্কার সাথী মদিনার সাথী গাড়ি সুরের বন্ধু হিজরের সাথী, সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সে হযরত আবু বকরকে কি আপনার পাশে দাফন করবো বলেন, অনশাকাল কুফল আপতাল বাবু, অনশাকাল কুফল, দরজার তালাটা খুলে গেল আর দরজাটা ফাঁকা হয়ে গেল, হালকা করে বলা যাবে কি সুবহানাল্লাহ, অনশাকাল কুফল অপ্তাহাল বাবু, দরজার তালা খুলে গেল দরজাটা ফাঁকা হয়ে গেল, রসুলুল্লাহ রাজা শরীফের ভিতর থেকে জবাব আসলো উদগুলুল হাবিব ইলাল হাবিব, একজন বন্ধুকে নিয়ে আর একজন বন্ধুর পাশে তাড়াতাড়ি করে দাফন করে দাও। এখন আমাদের সমাজে কিছু মানুষের মন মানসিকতা এসেছে, রসুল পাক মরে গিয়েছে মানে মাটির সঙ্গে শেষ হয়ে গেছে, মিশে গেছে। এই আকীদায় যদি কারো থাকে তাকে পুনরায় ফের কালমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ঈমান আনতে হবে কালমার উদ্দেক কবরের সাথে। কেন বলছি, কিতাবটার নাম হলো ফতোয়াই মাহমুদিয়া, এত বড় কিতাব, 25টা খণ্ড আছে এই কিতাবের মধ্যে। ভাবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজও পর্যন্ত রওজা শরীফের মধ্যে জিন্দা জীবিত, বলা যাবে সুবহানাল্লাহ। আরেকটা কিতাবের নাম হলো আপকি মশালা ওর কি হাল, 8টা খণ্ড আছে, 4র্থ নম্বর খণ্ডে পেয়ে যাবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর মোবারক শরীফের মধ্যে রওজা শরীফের মধ্যে আজও পর্যন্ত জিন্দা জীবিত, একবার হালকা করে বলা যাবে সুবহানাল্লাহ। আরেকটা কিতাব আছে 2 খণ্ড, চান আহেম আসরি মাসাইল, দারুল উলুম দেওবন্দের মুহতামিম যিনি তিনি লিখেছেন। দ্বিতীয় খণ্ডে 50 নম্বর পৃষ্ঠায় দলিলটা আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা শরীফের মধ্যে এভাবে খাদ্য খাবার খাচ্ছে যেভাবে পৃথিবীর জমিনে তিনি খাদ্য খাবার খেতেন, অর্থাৎ দুনিয়ার জমিনে যেভাবে খাদ্য খাবার খেতেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা শরীফের মধ্যে সেইভাবে জিন্দা জীবিত রেখে দিয়ে তাকে অনর্গল খাদ্য খাওয়াচ্ছেন, বলুন না সুবহানাল্লাহ। চতুর্থ আরেকটা কিতাব আছে ফতোয়া রহিমিয়া, আরো ফতোয়ার কিতাব পড়ার টাইম পায় না বলে দলিলগুলো দিতে পারে। এই কিতাবে 3 নম্বর খণ্ডে পেয়ে যাবেন, 37, 38, 39 নম্বর পৃষ্ঠায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর মোবারক শরীফের মধ্যে যে আছে যে মাটিগুলো আমার নবীর গায়ের সঙ্গে লেগে আছে এই মাটিগুলোর ইজ্জত কতটা। এবি দারুল উলুম দেওবন্দের কিতাব, এই মাটিগুলোর সম্মান আল্লাহর কাবা শরীফ মক্কা মুকাররমা বাইতুল হারাম শরীফ যাকে বলা হয়, এই মক্কার কাবা শরীফ 5টা পাহাড়ের পাথর দ্বারা তৈরি, জিব্রিল ফেরেশতা দিয়েছিলেন জোগাড় করে, নবী ইব্রাহিম আলাইহিসসালাম পরস্পর ইটগুলো ধাপে ধাপে তুলেছিলেন, আর ওনার ছেলে ইসমাইল উনি ওই যিনি লেবারগিরি করে ওনার সাথে আর একজন কাজ করে ওকে কি বলে কর্মচারী যিনি থাকে না জোগাড়, ইসমাইল আলাইহিসসালাম উনি জোগাড়ের কাজ করেছিলেন, ইব্রাহিম নবী রাজমিস্ত্রির কাজ করেছিলেন। আর যে মাকামি ইব্রাহিম আছে কাবা শরীফ তারা পূর্ব দিকে যেটা চতুর্দিকে কাঁচ দ্বারা ঘেরা, রেলিংবদ্ধ কাঁচ দ্বারা ঘেরা, ওতে একটা পায়ের ছাপ আছে। এই যখন ইব্রাহিম নবীর বুক পর্যন্ত কাবা শরীফটা উঠে গেল, তার দেওয়ালে সীমানা মেনশন করার জন্য আমাদের এখানে সুতো ধরে, তো ইব্রাহিম নবী দেখছে যে আমি আর ঠিক চোখের আড়ালো হয়ে যাচ্ছে, সুতো ধরতে পারছি না, সোজা করতে পারছি না, আল্লাহ পাকের দরবারে বলেছেন আল্লাহ গো এই কাবা শরীফ যেমন বুক সোদা মুখ সোদা হয়ে যাচ্ছে, দুতলা ঘরের মতো উঁচু, তো আমি এ কীভাবে উঁচু করবো। মাকামি ইব্রাহিমের উপরে দাঁড়ালেন একটা ছোট্ট পাথরের উপরে, কিন্তু এই পাথরের বৈশিষ্ট্য হলো ঠিক গাড়ির শকার থাকে কি আপ ডাউন হলে গাড়িকে বাঁচিয়ে নাই, গর্ত খালাখন্দ থেকে শকার থাকে কিংবা জগ থাকে, গাড়ি উঁচু করে চাকা পরানো হয় খোলা হয়, ও পাথরটার বৈশিষ্ট্য হলো যেখানে যতটা উঁচু হওয়ার দরকার সেখানে ততটা উঁচু হয়, যেখানে যতটা নিচু হওয়ার দরকার সেখানে ততটা নিচু হয়। একবার হালকা করে জোরে বলবে না সুবহানাল্লাহ, কি বলবো যে এ মাকামে ইব্রাহিম এর বৈশিষ্ট্যটা এটা। নবী ইব্রাহিম সারা জীবন ধরে মক্কার জমিনে পাহাড়ের উপরে পাথরের উপরে চলাফেরা করেছিলেন, কিন্তু কোনো পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের দাগ পড়েনি, কিন্তু যে পাথরটার উপরে দাঁড়িয়ে কাবা শরীফ তৈরি করলেন সেই পাথরের উপরে দাঁড়িয়ে আমার নবীর নামে মৌলুদ পাঠ করেছিলেন, অর্থাৎ আল্লাহ পাকের দরবারে বলেছিলেন আল্লাহ গো
আমি আপনার কাবা শরীফটা তৈরি করেছি, আপনি আমার উপযুক্ত রোজগণটা দেন, বলুন না। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেছিলেন, নবী ইব্রাহিম তুমি কি চাও বলো? ওই সময় নবী ইব্রাহিম বলেছিলেন, আল্লাহ আমার বংশের ভিতর থেকে এমন একজন নবী পাঠাও যিনি আখিরি জামানার শ্রেষ্ঠ নবী হবে, তার উম্মতদের কাছে কিতাব তুলে ধরতে পারবে, জ্ঞানের কথা তুলে ধরতে পারবে। এই কারণে এই দোয়াটা এসেছে, রব্বানা ওয়াসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতাকা। কোরআন পাকে সব আয়াত আপনি দোয়ার জন্য পড়ুন, কোনো অসুবিধা নাই। কিন্তু কোনো ইমাম সাহেব যদি এই রব্বানা ওয়াসফিহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতাকা এই দোয়াটাকে নিয়ে যদি মোনাজাতের উদ্দেশ্য বলে থাকে, সে বেঈমান কাফের হয়ে যাবে। যে দোয়া পড়ে নবী ইব্রাহিম, আমার নবীর দাদু হলেন, হাসরের ময়দানে নবীর ইজ্জত বেড়ে যাবে, ইব্রাহিম নবী এই দোয়াটা পাঠ করার, আমি আপনি পড়লে বেঈমান কাফের হয়ে যাব। কারণ আমার নবীর আগমনের পূর্বে নবী ইব্রাহিম এই দোয়াটা করেছিল। এখন আমি যদি ফের পুনরায় এই দোয়া করি, তার মানে আমাদের এই নবী আর ভালো লাগছে না, পছন্দ লাগছে না, মনোপুত হচ্ছে না, সেই কারণে আলাদা নবী চাইছি। আর আল্লাহ বলেছেন এই নবী হলো শেষ নবী, এরপর আর নবী পাঠাবো না। আর নবী বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এই নবী পছন্দ হচ্ছে না বলে পুনরায় যদি নবী যাই, এই কারণে বেঈমান কাফের হয়ে যাবে। তবে এই আয়াতটা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন, মুখস্থ তেলাওয়াত করতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু হাত তুলে ফরিয়াদ করতে পারবেন না, ফরিয়াদ করলে বেঈমান কাফের হয়ে যাবে। আর নবী ইব্রাহিম এই দোয়াটা পাঠ করে আল্লাহ পাকের দরবারে মনোনীত হয়ে গেল। তাই এই যে কাবা শরীফ, পাঁচটা পাহাড়ের পাথর দ্বারা তৈরি, লোনান কহিদুর সিনাই সারগামার জিতান, এই পাঁচটা পাহাড়ের পাথর দ্বারা তৈরি এই পাথর, আর আল্লাহ পাক যেখানে আছেন সিংহাসন আরশ, এই আরশ আর কাবা বাইতুল্লাহ এই দুটো জায়গা অপেক্ষা আমার রসুলুল্লাহ যে রওজা শরীফের মধ্যে শুয়ে আছে, যে রওজা শরীফের যে মাটিগুলো আমার নবীর গায়ের সঙ্গে লেগে আছে, টাচ হয়ে আছে, এই মাটিগুলোর ইজ্জত এই দুটো জায়গার চাইতে আরো বেশি বলা যাবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সেই যে নবী যে কবরের মধ্যে শুয়ে আছে, সেই যে কবরের মাটিগুলো রসুলুল্লাহর সঙ্গে স্পর্শ হয়ে থাকার বিনিময়ে এত ইজ্জত, সেই নবীর উম্মত আমরা হয়েছে। তাহলে আমাদের ইজ্জত বি কম না বেশি? শুধু নবীর উসিলা করে আমাদের সম্মান ইজ্জত তাজিম আল্লাহ পাকের দরবারে বেশি হয়ে গেল। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন এভাবে কিতাবটার নাম হলো ইশকে রাসূল, 71 নম্বর পৃষ্ঠায় দলিলটা পাবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের পরে যাওয়ার পরে যখন দোয়া চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে ওয়ান শাক্কাল কুফলু ওয়াক্তা আল বাবু, দরজার তালা খুলে গেল, দরজা খুলে গেল, রসুলুল্লাহ রওজা শরীফের ভিতর থেকে যাওয়াও আসলো। উদকুলুল হাবিব আইনাল হাবিব, একজন বন্ধুকে নিয়ে আর একজন বন্ধুর পাশে তাড়াতাড়ি করে দাফন করে দাও, বলুন না। সুবহানাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মক্কার জমিন থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনার মানুষেরা জিজ্ঞাসা করেছিলেন, ও হযরত আলী, তুমি যেদিন হিজরত করে রসুল পাক চলে এসেছিল সেই দিন আমার রসুলুল্লাহর বিছানায় তুমি শুয়েছিলে, তোমার কি একটু ভয় লাগে নাই? নবী চলে এসেছে মক্কার মানুষের জুলুম অত্যাচারের বিনিময়ে, তা তুমি তোমার রসুলুল্লাহর বিছানায় শুয়েছিলে, কিন্তু কোনো ভয় কি লাগে নাই তোমার? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, জবাব দিয়েছিলেন, ও মদিনার মানুষেরা শোনো, পৃথিবীর জমিনে যতদিন আমি আজ পর্যন্ত আছি, আগামীতে যতদিন আল্লাহ পাক আল্লাহ তাআলা রাখবে, সবচাইতে এক নম্বর রাত যদি হয় ওই রাতটা কেটেছে, এত আরামের সাথে কাটিয়েছি, এত নিশ্চিন্তায় কাটিয়েছি, যে রাতটা রসূলুল্লাহ আমাকে বলেছে, ও আলী রে তুমি আমার বিছানায় শুয়ে থাকো, সারা জীবন ধরে এত সুন্দর ঘুম অন্য কোনো রাতে হয় নাই, যে রাতে আমি রসূলুল্লাহর বিছানায় শুয়ে পড়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছে কারণ, বলছে নবী তো বলেছে সকালবেলা উঠে এই এই টাকাগুলোকে নিয়ে একে একে ওকে ওকে দিবে, তার মানে রসুল আমাকে বলে দিয়েছে যেন যেভাবে পৃথিবীর জমিনের কোনো রাজ শক্তি নাই আমাকে হত্যা করবে, কিন্তু নবীর কথা কোনো দিনের জন্য মিথ্যা হবে না, এই কারণে আমি শিওর 100% গ্যারান্টি নিয়ে আমি রসুলুল্লাহর বিছানায় শুয়েছিলাম নিশ্চিন্তার সাথে, নির্ভয়ে, কোনো ভয় নাই, আর ওই রাত লাগিয়েছে আমার জীবনের সবচাইতে সেরা রাত। বলুন না সুবহানাল্লাহ, কি বলবো জি? তাহলে আমার নবী পাকের এগুলো ছিল মুজেজা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম মুজেজার সংখ্যা দিয়ে গেছে 64,000। কত হাজার? 64,000 মুজেজা দেখিয়েছেন। অন্য নবীরা 10টা, 20টা, 15টা, 20টা, 30টা, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজেজা দেখিয়েছেন 64,000। আর অন্যান্য নবীদের কাছে জিবরিল ফিরে এসেছিল,
কারো কাছে একবার, কারো কাছে দশ বার, কারো কাছে বিশ বার, কারো কাছে তিরিশ বার, চারশো বার, দুশো বার, পাঁচশো বার, নশো বার, হাজার বার, দু হাজার বার। আর জিব্রাইল ফেরেশতা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছে চব্বিশ হাজার বার, বলুন না সুবহানাল্লাহ। সেই নবী বললেন ইসমা ইসমাউল আগা, যেমন আল্লাহর হুকুমকে মেনে নেবে, সারা কুল কায়না তার হুকুমে তাবেদারি করবে, অর্থাৎ তার দাসত্বগিরি করবে। হযরত আবুল হাসান খুরকানি রাহমাতুল্লাহ একদিন জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলের এই হাবার লম্বা চড়া বাঘের দুটো কান ধরে জঙ্গলের ভিতর থেকে বার হয়ে আসেন। হযরত সিসাদি রাহমাতুল্লাহ চুপচাপ এর নজর করে তাকিয়ে আছে, একজন মানুষ কিনা একটা বাঘের ভিড়ে ছেলে নাকি অন্য কোনো হনুমান টনুমান হবে, মানুষ না হনুমান কনফিউশন হচ্ছে অনেক দূর থেকে আসছে। এ চুপচাপ মেরে লক্ষ্য করে দেখছে যে সত্যিকারের বাঘ না অন্য কোনো প্রাণী, আর বাঘের পিঠে যেটা আছে সেটা মানুষ না হনুমান, আমি চুপচাপ মেরে দেখব। যত কাছাকাছি আসে বিষয়টা তত স্পষ্ট হয়ে যাচ্ছে। কাছাকাছি আসার পর লক্ষ্য করে দেখলেন হযরত আবুল হাসান খুরকানি রাহমাতুল্লাহ আল্লাহ বাঘের মস্ত বড় ওলি বান্দা, ও বাঘের পিঠে চুপচাপ মেরে বসে আর বাঘের কান দুটো ধরে সাইকেলের হ্যান্ডেলের মতো এদিকে সেদিকে ঘোরাতে শুরু করে দিয়েছে। হযরত শেখ সাদি রাহমাতুল্লাহ চুপচাপ মেরে নজর দিলেন, লক্ষ্য করে তাকিয়েছে। ওই সময় আবুল হাসান খুরকানি রহমাত জবাব দিলেন, ও শেখ সাদি তুমি কি দেখছো বলো? হযরত শেখ সাদি রহমাত বলছেন একজন মানুষের বাঘের পিঠে ছেলে ছড়ায় আর বাঘের কান দুটো ধরে এদিকে সেদিকে ঘোরাচ্ছেন, আমি এই নবাঘ নয় না চুপচাপ মেরে তাকিয়ে দেখছি। হযরত আবুল হাসান খুরকানি রহমাত সেই সময় বলেছিলেন ও শেখ সাদি তুমি অবাক হয়ে যাচ্ছ কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বাগের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ইসমা ইসমা লাগান, যেমন আল্লাহর হুকুমে তাবেদারি করবে সারা কুল কায়নাত তার দাবিদারি করবে। আমি আবুল হাসান খুরকানি রহমাতুল্লাহ আমার আল্লাহ আল্লাহর রাসূলের দাবিদারি করছে বলে জঙ্গলের ভয়ানক প্রাণী হিংস্র জন্তু বাঘ আমার দাবিদারি করতে শুরু করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আমরা কার দাবিদারি করি কি বাবাজি? হয় পাঁচ কেজি গম পাওয়ার জন্য একটা পার্টির তাবেদারি করি, নতুবা একটা তিরপলের জন্য একটা পার্টির তাবেদারি করি। সামনে ভোট আসছে, যে মানুষগুলো দেখে যায় চাল্লা হায়াত দ্বারা শুরু, আগামী বছর হয়তো এর মধ্যে অনেকে পিতলের ট্যাবলেট খেয়ে শুয়ে থাকে। পেপার খোলেন প্রত্যেক দিন মার্ডার, কেন কার তাবেদারি করছি আমরা? রাগ করবে না বন্ধু, আমার এলাকার সমস্ত শ্রেণীর মানুষ আছে, পার্টির দরকার আছে, রাজনীতির দরকার আছে, তাই বলে এই নয় যে মানুষ মারার নীতি করবেন। কি বাবাজি, আপনি মারেন, মারতে যান, লোককে কেন মারবেন? আপনাদের গ্রামে যদি বন্দুক থাকে তো আমাকে মারার জন্য নিয়ে আসেন, তবে মারার আগে পাঁচটা মিনিট চিন্তা করেন। মৌলানা মুয়াজ্জেম আমাদের সমাজের একজন হাতিয়ার, মেরুদণ্ড, এক নম্বর। দু নম্বর, তার বাপ মার মধ্যে দুজনে দুজন আছে, নতুবা দুজনের একজন আছে, দুজন নাও থাকতে পারে, তো থাকতে পারে চিন্তা ভাবনা করো, তাহলে তার বাপ মার মধ্যে যে কোনো না যে কোনো একজন আছে, পক্ষান্তরে তার বিবি আছে। যদি জোয়ান ভাইটাকে মেরে দিই, তার বউ আমার সমাজের মুসলিম বোন, সে বিধবা হয়ে ঘুরবে, তার বাচ্চা কাচ্চাগুলো আছে, সে কোথায় খাবে কোথায় বেড়াবে? একবার চিন্তা ভাবনা করে যদি বলো যে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাকে মারবো, তাহলে বন্দুক নিয়ে সে গুলি করে দেন, কোনো আপত্তি নাই। কি বাবাজি, একবার মারার আগে পাঁচটা মিনিট চিন্তা ভাবনা করে মেরো। আজ মুসলমান কোন নীতি করছি, কার রাজনীতি করছি? আমার আল্লাহ আল্লাহ রসুলের হুকুমটা আমরা পালন করছি না, পক্ষণ ধরে মানুষ মারার নীতি, অথচ সেই নীতির মধ্যে আমরা অনর্গল ডুবে আছি। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আজ বুদ্ধদেব ভট্টাচার্য যদি অসুস্থ হয় মমতা ব্যানার্জি দেখতে যায়, আর গ্রামের সলিম উদ্দিন অসুস্থ হয়ে কলিম উদ্দিন বলছে ও অমুক পার্টি করতো আমি অমুক পার্টি করি, ও মরে যায় যাক আমি দেখতে যাবো না, জানা যায় শরীর হয় নাই। কোন নীতি করছি? শরীরের ভিতর থেকে দম আসছে না, ভালো করে জোরে তাগিদ দিয়ে কথা বলবো? অনেকে বলে না তুমি একটু রাস করে কথা বলতে পারছে, আজের আরো ভ্যালুলেস হয়ে গেছে। কি বাবাজি, কোথায় বলবো? যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ বলাচ্ছে যে কটা কথা বলতে পারছি বলাচ্ছে, আল্লাহ শুকরিয়া। একটু চিন্তা ভাবনা করবেন, হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহিম ইনি আল্লাহ পাকের মস্ত বড় ওলি ছিলেন, আর বড় দেশের বাদশাহ ছিলেন, সাত বছর রাজত্ব করেছেন। কিন্তু সাত বছর রাজত্ব করার পরে সমস্ত রাজত্ব, সমস্ত অস্ত্র শস্ত্র, বিবি বাচ্চা বেগম সব কিছু পরিত্যাগ করে দেয়, অস্ত্র শস্ত্র পরিত্যাগ করে দিয়ে কেবলমাত্র জঙ্গলের মধ্যে গিয়ে আল্লাহ তসবিহ তেলাওয়াত করে দরদায় হয়েছেন। এমন অবস্থায় জঙ্গলের ভিতরে সমুদ্রের কিনারে বসে বসে নিজের ছেঁড়া জামা কাপড়গুলো সেলাই করছিলেন। পার্শ্ববর্তী দেশের বাদশাহ ও সমুদ্রের কিনারে থেকে
ঘোড়ার উপরে সবার হয়ে ও রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লক্ষ্য করে রাখেন ইব্রাহিমের আদম রহমাত ও নিজে ছেঁড়া জামা কাপড় গুলো ফকিরের ন্যায় হালাত ধারণ করে ও ছেঁড়া তলবি তালবা গুলো সেলাই করতে শুরু করে দিয়েছে। এমন অবস্থায় পার্শ্ববর্তী দেশের বাদশাহ বলেছিলেন, হে বাদশাহ ইব্রাহিম বিন আদম, তুমি তোমার রাজস্ব সিংহাসন সব কিছু পরিত্যাগ করে দিয়ে তুমি এখানে এসে ফকিরের বেশ ধারণ করে কেবলমাত্র ছেঁড়া তলবি তালবা গুলো সেলাই করতে শুরু করে দিয়েছে, এরকম কেন তুমি করেছো বলো? ওই সময় বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ এদিকে গিয়ে তলবি তালবা সেলাই করা বাদ দিয়ে ছোট্ট হাতের সুস্টা কিনে সমুদ্রের উপরে নিক্ষেপ করে দিলেন। প্রশান্ত মহাসাগরের গভীরতা 26,330 ফিট, কিছু কম বেশি। ও সমুদ্রের বুকে সুস্টা ফেলে দেওয়ার পরে পার্শ্ববর্তী দেশের বাদশাকে বলেছিলেন, ও বাদশাহ, পার্শ্ববর্তী দেশের বাদশাহ সরো, তুমি গুটি কত মানুষের উপরে জোর করে জুলুমবাজি করে অত্যাচার করে রাজত্ব কায়েম করেছো, সামান্য অল্প কিছু তোমার সেনাবাহিনী আছে, কিছু অস্ত্র শস্ত্র আছে, বেগম সাহেব তোমার আছে, কিছু অর্থ শস্ত্র টাকা পয়সা ধন দৌলা তোমার আছে, সব কিছু তোমার বাবার আছে, আর আমি সব কিছু পরিত্যাগ করে দিয়ে জঙ্গলের মাঝখানে এসে আল্লাহর ইবাদত বন্দেগী করতে শুরু করে দিয়েছি, তুমি আমাকে ভিখারীর সঙ্গে তুলনা করেছো আর নিজেকে বাদশাহ বলে গর্ব অহংকার করছো, হে বাদশাহ যা বানান এই যে সুস্থা সমুদ্রের উপরে নিক্ষেপ করে দিলাম, তোমার সব কিছু শক্তি প্রয়োগ করে ওই সুস্থাকে একবার তুমি তুলে দেখিয়ে দাও। ওই সময় পার্শ্ববর্তী দেশের বাদশাহ বলেছিলেন, এটা কোনোদিনের জন্য সম্ভব নয়, অসম্ভব ব্যাপার কোনোদিনের জন্য সম্ভব হবে না, যে সমুদ্রের গভীরতা হলো 26,330 ফুট, কিছু কম বেশি, এই সমুদ্রের তলে দেশ থেকে ওই সুস্থা কশ্চিনকালীন তোলা যাবে না। এমন অবস্থায় সেলেন্ডার হয়ে চুপচাপ মেরে দাঁড়িয়ে আছেন বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ, সেই সময় বলেছিলেন, ও বাদশাহ যা বানা তুমি চুপচাপ মেরে দাঁড়িয়ে থাকো, আমার আল্লাহর হুকুমে আমি ওই সুস্থাকে তোমাকে তুলে দেখিয়ে দেবো। বলেন সুবহানাল্লাহ। দুই রাকাত নফল নামাজ পড়লেন, নামাজ পড়ার পর আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করলেন, আমার আল্লাহ পাক আল্লাহ তারা বলে দিলেন, হে বাদশাহ ইব্রাহিম বিন আদম, তুমি সমুদ্রের প্রাণীদের হুকুম করো, আমি তোমার হুকুমের দাবিদারি শোনাবো, সমুদ্রের মাছেদের দ্বারা প্রাণীদের দ্বারা তোমার ওই সুস্থাকে তোমার সম্মুখীনে দান করে দেবে। বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহ আল্লাহ পাকের দরবারে হাত তুলে ফরিয়াদ করার সাথে সাথে আমার আল্লাহ পাক আল্লাহ তারা সমুদ্রে হাজার হাজার মাছের মুখের মধ্যে দুটো ঠোঁট এক জায়গা করে একটা করে সোনার সুস নিয়ে ইব্রাহিম বিন আদমের সম্মুখে ভাসিয়ে তুলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এখানে একটা কথা আপনাদের থাকতে পারে যে হুজুর সব প্রাণীর জীব আছে, এসন্ন প্রায় প্রাণীদের জীব আছে কিন্তু মাছের কেন জীব নাই? কি সব প্রাণীদের জীব আছে মাছের জীব দেখেছেন? জীব নেই, কারণটা কি? এই তফসিরটা কি? ইবলিশ শয়তানকে যখন পৃথিবীর জন্য নিক্ষেপ করে দিয়েছিল এই সমুদ্রের কিনারে বড়ে বড়ে কাঁদছিল, তা মাছ একটা মাছ এসে জিজ্ঞাসা করেছিল যে হে ইবলিশ তুমি এখানে এসে কাঁদছো কেন? আজাজিল ভাই তুমি কাঁদছো কেন? বলছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে নিক্ষেপ করে দিয়েছে একটা পাপের কারণে, এই কারণে আমি এখানে এসে বসে কাঁদছি। ওই মাছটা গিয়ে সমুদ্রের অন্যান্য মাছের কাছে ইবলিশ শয়তানের কথাটা গল্প ছুলে তুলেছিল, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই অপরাধের বিনিময়ে সারা বিশ্বে যত মাছ আছে জলজ প্রাণীদের মধ্যে মাছ যত আছে এদেরও জীব ছিল, কিন্তু ইবলিশ শয়তানের কথাটা নিয়ে আলোচনা করার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত মাছেদের গাল থেকে জীবটাকে ছিনিয়ে তুলে নিলেন, জীববিহীন প্রাণী করে রেখে দিলেন। ইব্রাহিম বিন আদম রহমাত সেই সময় বলেছিলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোথায় পাবে? খুতবাতুল আসলাম বলে কেদাব আছে, 10টা খণ্ড ওর মধ্যে পেয়ে যাবে, দলিলটা পেয়ে যাবেন। ইব্রাহিম বিন আদম রহমাত বলেছেন, আল্লাহ গো আমি তো ফেলেছি একটা সোচ লোহার সোচ, কিন্তু এ হাজার হাজার মাছের মুখে একটা করে সোনার সোচ এসেছে, এই সোনার সোচ তো আমি ফেলিনি, আমার সেই লোহার সোচটা চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম বিন আদমের দোয়াকে কবুল করে নিয়ে পুনরায় দ্বিতীয় একটা মাছের দ্বারা সেই লোহার সুস্তাকে তুলে ওই বাদশাহর সম্মুখে তুলে দেখিয়ে দিলেন। ওই বাদশাহ জাফরা কোনো কথাবার্তা না বলে নিচু হয়ে চলে যাচ্ছিলেন। বাদশাহ ইব্রাহিম বিন আদম রহমাত সেই সময় বলেছিলেন, ও বাদশাহ জাফরা সরো চলে যাও না, আমি সব কিছু রাজত্ব দাস দরবার সেনা সামন্ত টাকা পয়সা ধন দৌলত অস্ত্র শস্ত্র শস্ত্র সজ্জ সব পরিত্যাগ করে জঙ্গলের মধ্যে বসে আছি, এই জঙ্গলের মধ্যে বসে থেকে ভিখারির হালাতে আছে ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এই ভিখারি অবস্থা থেকে সারা কুল কায়নাতের উপর আমার বাদশাহ দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এই ভিখারি অবস্থায় সারা বিশ্বের জমিনে
আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বাদশাহিত্ব দিয়ে রেখে দিয়েছে। আর তুমি চারজন গুটিগত মানুষের উপর রাজত্ব করছো, সত্য তো? কত মানুষ মহান মহান নেতা হয়েছিল, মরে যাওয়ার পরে সব দোয়া খেয়ে গেছে, তাদের আর নাম সুনাম নেই। কিন্তু যারা আল্লাহ আল্লাহ রসুলের পথে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে, আজ খাজা গরিবে নওয়াজ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমাদের পশ্চিমবাংলার পক্ষে দাদা হুজুর পীরকৌলা রহমাত তার পাঁচ সন্তান আলা ওলাদ এবং ক্যানিং মুসানজি রহমাতুল্লাহ ঘটিয়ারি গাজী সাহেব বসিরাটের রামিন সাহেব রহমাতুল্লাহ, এরা যদি টাকা চাইতো, দুনিয়া চাইতো আর পার্টি চাইতো, সারা বিশ্বদের পায়ের কাছে পড়ে থাকতো। কিন্তু এগুলো অপছন্দ করে আমার আল্লাহ আল্লাহ রসুলের পার্টিটাকে পছন্দ করেছেন বলে সারা পৃথিবীর মানুষের কাছে মরণের পরেও অমর হয়ে আছে বলা যাবে। সুবহানাল্লাহ। কি বাবুজি, আজ এই রাস্তাটা আমরা কম বেশি তো ধারণ করবো। আপনি ভাববেন আমি মাওলানা নয়, মুফতি নয়, মুহাদ্দিস নয়, হাফেজ নয়, কারি নয়, ইমাম সাহেব নয়, তা আমার খবর কে জানবে? আপনি বাড়িতে বসে বসে রাত্রে শুয়ে শুয়ে শুধু আল্লাহ রসুলের সামনে দুরুদ শরীফ পাঠ করেন, আমার আল্লাহ রসুল আল্লাহর হাবিব নিশ্চয়ই একদিনের জন্য একদিন আপনার কাছে এসে আপনার বিছানায় দেখা দেবে। এই ইকিন রেখে, বিশ্বাস রেখে আপনি পড়তে থাকুন। কিতাবটার নাম হলো ফাজাইল আমল, এর মধ্যে হবে আরেকটা কিতাবের নাম হলো আপকি মাসাল অরুণ কি হাল। এক ব্যক্তি প্রতিনিয়ত রসুল্লাহর প্রতি দুরুদ শরীফ পাঠ করতেন, বহুদিন ও দরুদ শরীফ পাঠ করার পরিপ্রেক্ষিতে ও ব্যক্তি ঘুমাচ্ছে ঘুমের বিছানায়, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বিছানায় এসে বলছে, হে আমার উম্মত, তুমি তোমার মুখটা একটু মশারির বাইরে করো, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার মুখে বুসা দিতে এসেছি, বলুন না। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি ঘুমন্ত অবস্থায় ও ঘুমিয়ে ঘুমিয়ে দেখছে আমার মুখটা সরাচ্ছি, রসুল পাক বুসা দিয়েছে, সঙ্গে সঙ্গে জেগে উঠেছে, কিন্তু আমার রসুলকে দেখতে পাই নাই, কিন্তু আমার রসুলুল্লাহর সুবাস, আমার রসুলুল্লাহর গায়ের গন্ধ ওই ঘরের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত বিরাজমান করেছিল, বলুন না। সুবহানাল্লাহ। কি বাবুজি, আমার রসুলুল্লাহর মুখের বুসার চুমা গন্ধ এক সপ্তাহ পর্যন্ত ঘরের মধ্যে বিরাজমান করেছিল, ফাজাইল আমলের মধ্যে পাবে। আর আপকি মাসাল অরুণ কি হাল বলে একটা কিতাব আছে, দুটো খণ্ড আছে, ওর মধ্যে দলিলটা পেয়ে যাবে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে চুমা দিয়েছিলেন, আমরা ওলি হতে পারে নাই, মাওলানা মুহাদ্দিস মুফতি হতে পারে নাই, কিন্তু একজন মানুষ তো, একজন মুসলমান তো, একজন নামাজি তো, একজন ইমানদার তো, এই বিশ্বাস রেখে আকিদা রেখে আপনি রসুলুল্লাহর প্রতি দরুদ শরীফ পড়েন আর পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এসে আপনার কোড়ে ঘরের মধ্যে দেখা দেবে, আপনার কষ্ট করতে হবে না। বাবা, এই আকিদা রেখে, বিশ্বাস রেখে আপনি একটু দিন যাপন করার চিন্তা ভাবনা নেন, আমার আল্লাহ আল্লাহ রসুল এসে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে আপনার ঘরের মধ্যে বিরাজমান করবে। সেই জায়গায় আমরা যদি শুধু চিন্তা ভাবনা নিয়ে অন্য কিছু কাজ কারবার করার, সামনে পঞ্চায়েত ভোট আসছে, বাবাজি থিতিয়ে শান্তভাবে ভদ্রতার সঙ্গে রাজনীতি করুন, ভোট দিয়ে আসবেন, কোনো উঁচা করবেন না। আর যদি বলেন যে আমার ওরও হয়ে বন্দুক ধরতে হবে, বোম মারতে হবে, তারপরে একটা ঘর পাবো, এত সহজ নয়। আমার রসুল বলে দিয়েছে আখিরেই যাওয়া নাই, প্রত্যেকটা ব্যক্তির ঘর পাকা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। এ পার্টি করেন আর না করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কারো না কারো দ্বারা আপনার ঘর পাকা করে দেবে। তবে কারোর জন্য হয়ে কারোর মারতে যাবেন না, খবরদার। যে জায়গায় দাঁড়িয়ে আপনি মারবেন, কেউ না সাক্ষী দিয়ে, কেউ না জানতে পারো, দেখবেন আজকের পেপারে দেখেন রাতের অন্ধকারে ডেকে নিয়ে গুলি করে দিয়েছে, এখনো আসামি ধরা পড়ে নাই, কিন্তু বেচারিটা মরে গেছে। তা কেউ জানে নাই, মমতা ব্যানার্জি জানে নাই, মমতা ব্যানার্জির পুলিশরা জানে নাই, কিন্তু আমার আল্লাহর পুলিশরা কি জানে না? আমার আল্লাহর পুলিশরা ঠিক জ্ঞান রেখেছে। কি বাবুজি, আল্লাহর পুলিশ কারা? ফেরেশতা মণ্ডলীরা। চিন্তা ভাবনা করবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এদের দ্বারা ঠিক আপনাকে সচেতন করে রাখবে। তাই কবি বলছে, আলাইয়া সাকিনা কুসুরুল মাওলা সাদাত ফানান করিবি ফিতরাব ও হে অট্টালিকা বৈভবের মালিক, তুমি কি জানো নাই দুদিন পরে তোমাকে মাটির তোলা যেতে হবে, এই চিন্তা ভাবনা কি তোমার জন্য আসা নাই? একটু মোড়ের মাথা বসে সারাক্ষণ তাস খেলা করছো, জুয়া খেলা করছো, টিভি দেখছো বসে বসে, কেউ না খবর রাখুক আর না রাখুক, আমার আল্লাহ পাক কিন্তু খবর জানে। নবী বলছেন, কাইফা ইয়াবরুবি দুনিয়া, তুমি দুনিয়ার জীবনে খালি হাসি ঠাট্টা তামাশা করে চলে যাচ্ছ, কিন্তু তুমি কি একবার চিন্তা ভাবনা করে দেখা যাও, কাইফা ইয়াবরুবি দুনিয়া মা ইয়াহু উসবুহু, তোমার প্রত্যেকটা দিন যেতে যেতে সপ্তাহ অতিবাহিত হয়ে যাচ্ছে,
তারপরে তোমার বছর যেতে যেতে তোমার বৃদ্ধকাল এসে যাচ্ছে, অমর হইলাম দেহি, তারপরে তোমার বছর গুলো পারো হতে হতে তুমি একদিন মৃত্যু বদল যাত্রীতে পরিণত হয়ে তুমি খাটিয়ার উপরে চড়ে গুরু স্থানে যেতে শুরু করেছো। একবারের জন্য কি তোমার এই কথাটা স্মরণ আসেরাম? বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান এনার দরবারে একজন ব্যক্তি প্রবেশ করে বলেছিলেন, হে বাদশাহ মালিক বিন মারওয়ান, আমি তওবা পাঠ করার জন্য তোমার দরবারে এসেছি, তুমি কি আমাকে তওবা পাঠ করাবে? এই কথা বলার পরে সে আসামি চোরটা ও ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছিল। বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান জিজ্ঞাসা করেছিলেন, তুই আমার দরবারে তওবা পাঠ করতে এসে হঠাৎ কেন এরকম করে ঠক ঠক করে কাঁপতে শুরু করে দিয়েছিস বল? সেই সময় সেই ব্যক্তিরা বলেছিলেন, আমার ইনকাম অর্থ উপার্জন রাস্তা ছিল একটাই মাত্র, চুরি করার, আর সেটা হলো মৃত ব্যক্তিদের গায়ে থেকে কাফন চুরি করার ব্যবসা ছিল। কিন্তু কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ইল্লামান তাবা ওয়া মানা ফাউলাইকা ইউবদ্দুলুল্লাহ সাইয়্যাদি মাহজারা ওয়া আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি তওবা পাঠ করবে, নেক আমল করবে, সঠিক ঈমান আনবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওর সমস্ত ধরনের অন্যায় খারাপ কাজ কারবার গুলোকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা সবে রূপান্তরিত করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমি আগে 1 লাখ গুনাহ করেছিলাম, তওবা পাঠ করলাম, যখন খালেজ দিলে তওবা পাঠ করলাম, 1 লাখ গুনাহকে নিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 1 লাখ নেকি পরিণত করে দেবে, কত বড় রহমান ও রহিম দেখেন। তাহলে আমরা এরকম একটা তওবা পাঠ করি যে এরকম কিছু কাজ কারবার আমরা করব না। এই ব্যক্তি বলছে আল্লাহ কোরআনে বলেছে তওবা পাঠ করলে আমি গুনাহ মাফ করে দেবো, আমি করতাম কাফন চুরি, কিন্তু তার বিনিময়ে তওবা পাঠ করতে এসেছি। তা বলছে কি দেখেছিস যার বিনিময়ে তওবা পাঠ করতে এসেছিস? বলছে আমি একটা কবরের মধ্যে ঢুকলাম, কবরের মধ্যে ঢোকার পরে আমি কাফনটা চুরি করার জন্য ঢুকেছিলাম, কিন্তু সেই মৃত ব্যক্তির মুখটা পূর্ব দিকে ঘুরে আছে। আমি এই দৃশ্য থেকে উঠে আসার জন্য চিন্তা ভাবনা নিয়ে সিদ্ধান্ত নিলাম। অবশেষে কবরের ভিতর থেকে গায়েবিভাবে আওয়াজ দিল, হে কাফন চোর ব্যক্তিরে, তুই কাফন চুরি করার জন্য ভিতরে প্রবেশ করেছিলিস, কিন্তু কাফনটা না চুরি করে কেন তুই উঠে চলে যাচ্ছিস বল? আমি সেই সময় জিজ্ঞাসা করলাম, এই ব্যক্তিরার মুখটা পূর্ব দিকে ঘুরে আছে, এই জন্য করে আমি উঠে চলে যাচ্ছি। অদৃশ্য থেকে আওয়াজ হলো, এর মুখটা পূর্ব দিকে ঘুরে গেছে, কিন্তু কি কারণে ঘুরে গেছে না প্রশ্ন করে কেন তুই চলে যাচ্ছিস বল? আমি তখন প্রশ্ন করলাম, এই ব্যক্তির মুখটা কেন পূর্ব দিকে ঘুরে গেছে বলো? সেই সময় আমাকে অদৃশ্য থেকে জবাব দিয়ে বলে দিল, এই ব্যক্তিরা দুনিয়ার জীবনে খাদ্য খাবার টাকা পয়সা অর্থ সম্পদ ঘর বাড়ি বিল্ডিং বানা খানার কিছুই অভাব ছিল না, কিন্তু এই ব্যক্তিরা নামাজের প্রতি অমনোযোগী ছিল, নামাজকে খুব বেশি গুরুত্ব দিত না, প্রাধান্য দিত না, নামাজই পড়তো না। এই কারণে এই ব্যক্তির মুখটা মরণের পরে এর আত্মীয় স্বজনরা কেবলামুখী করে দিয়েছে, কিন্তু কথা হলো এর মুখটা পূর্ব দিকে ঘুরে গেছে, আর যার মুখ পূর্ব দিকে ঘুরে যাবে তার কবরের ভিতরে শিয় সাজা হয়। হযরত বাইজিদ গোস্বামী রহমাতুল্লাহ দরবারে একজন ব্যক্তি এসে বলছে, হুজুর আমি মুসলমান হয়ে তওবা পাঠ করবো। বলছে কেন? বলছে আজ 3 বছর ধরে 6000 কবরের ভেতর লাশ চুরি করতে ঢুকেছিলাম, মাত্র 6 জন ব্যক্তি ছাড়া সব মানুষের মুখ পূর্ব দিকে ঘুরে আছে, 6000 লাশের মধ্যে 6 জন ব্যক্তির মুখ পূর্ব দিকে ঘুরে আছে, কি বলবো জি? তাহলে বাদ বাকি টোটাল সব এখন এই পার্সেন্টেজ করে দেখা গেলে আমি মুয়াজ্জেম আমারও মনে হচ্ছে লাশটা পূর্ব দিকে ঘুরে যাবে। এখন কবরের ভিতর লাশ শোয়ানোর দুটো পদ্ধতি আছে, বেরিলি মাজাবের লোকেরা ওরা মৃত ব্যক্তির পিঠের তলায় কাঁচা ইট দিয়ে পশ্চিম দিকে ঘুরে দেয়, আর আমাদের ফুরফুরা সিলসিলার মাজাবের মানুষেরা ফতোয়া স্বামীর ফতোয়াকে অশিলা করে ধারণ করে শুধু চিৎপাত করে শুয়ে দিয়ে মুখটা ঘুরে দেওয়া হয়, কিন্তু যদি বান্দা পাপিও হয় নিকৃষ্ট হয় ওর মুখ অটোমেটিকভাবে ঘুরে যাবে। হুজুরগো দ্বিতীয় একটা কবরের মধ্যে ঢুকলাম কাফনটা চুরি করার জন্য, কিন্তু ভিতরে ঢোকার পরে লক্ষ্য করে দেখি লোকটার মুখটা পূর্ব দিকে ঘুরে যায়। এই দৃশ্য দেখার পর আমি ভিতরে থেকে উঠে চলে আসা চিন্তা ভাবনা নেই, ভিতর থেকে আমাকে জিজ্ঞাসা করলেন, হে ভাই বন্ধুরে, তুমি কাফন চুরি করার জন্য ভিতরে ঢুকেছিলে কিন্তু লোকটার মুখটা পূর্ব দিকে ঘুরে গেছে বলে তুমি কবরের ভিতর থেকে উঠে চলে যাচ্ছ, কিন্তু এই মানুষটার মুখটা পূর্ব দিকে কেন ঘুরিয়ে দেওয়া হয়ে যাবে, কেন তুমি জিজ্ঞাসা করলে না? আমি জিজ্ঞাসা করলাম,
এই লোকটার মুখটা শুকরের মতো আকৃতি হয়ে গেছে, গলায় বিড়ি পোড়ানো আছে, হাতে শিকলবদ্ধ করে ফিরিক মেরে দেওয়া যায়। এই লোকটার এইরকম হওয়ার কারণটা কি একবার বলো। আমি যখনই জিজ্ঞাসা করলাম, অদৃশ্য থেকে আমাকে জবাব দিয়ে জানিয়ে দিলেন এই লোকটা ফিটি ফিটি জমিনে মদ পান করত আর বিনা তওবায় মারা গিয়েছে বলে আমার আল্লাহ ফাকাল্লা দালাম। এই ব্যক্তির আত্মীয় স্বজনেরা একে মরণের ভরে কবরের ভিতরে কবরের ভিতরে কবরের মধ্যে পশ্চিম দিকে মুখ করে দিয়ে চলে গেছিল, কিন্তু মদ পান করতে তওবা পাঠ করতে না বলে আমার আল্লাহ ফাকাল্লা দালাম। এই ব্যক্তির মুখটা মরণের ভরে শুকরের মতো তৈরি করে দিয়েছে আর গলায় শিকল বেড়ি পরিহিত করে রেখে দিয়েছে আর হাতে ফিরিক বিদ্ধ করে রেখে দিয়েছে। একটাই মাত্র কারণ, মদ পান করতে কিন্তু তওবা না করে মারা গিয়েছে। হুজুরগ আমি তৃতীয় নম্বর কবরের মধ্যে ঢুকলাম, কবরের মধ্যে ঢুকার পরে লক্ষ্য করে দিই লোকলার মুখটা পূর্ব থেকে ঘুরে যায়। আমি এই দৃশ্য থেকে উঠে চলে আসছিলাম, ভিতর থেকে আমাকে জিজ্ঞাসা করলেন এই মানুষটা এরকম পরিস্থিতি থেকে তুমি চলে যাচ্ছ, কিন্তু কেন জিজ্ঞাসা করলে না লোকটার মুখটা পূর্ব থেকে ঘুরে গেছে। আমি জিজ্ঞাসা করলাম লোকটার মুখটা পূর্ব থেকে কেন ঘুরে গেছে, আর চেহারা বিয়াকৃতি হয়ে গেছে, নিচের ঠোঁটটা নিচের দিকে টেনে তুলে দেওয়া হয়েছে, উপরের ঠোঁটটা উপরের দিকে টেনে তুলে দেওয়া হয়েছে, কারণটা কি একবার বলো। আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা দুনিয়ার জমিনে পেশাব করার পরে ভালো করে পানি ব্যবহার করতো না, কোনো ব্যবহার করতো না, পবিত্র হতো না, যার বিনিময়ে এই লোকটার মরণের পরে কবরের মধ্যে এইরকম করে শাস্তি দেওয়া হচ্ছে। চারজনে মাথায় মাথায় ছিলাম, এক জায়গায় বসে খেলা করছিলাম, হঠাৎ উঠে গিয়ে পেশাব লাগলো, পেশাব করে এসে ফের আবার খেলা করছে। কি বলছি, তাহলে মরণের পরে যদি এখন দেখা যাচ্ছে এলাকার যে দামি হাজির সাহেব মাওলানা সাহেব তাকে দিয়ে কবরে লাশ শোয়ানো হচ্ছে, সারা জীবনও তাস খেলা করে আর পেশাব করে পানি নেয়নি, এই অবস্থা যদি মৃত্যুবরণ করে, এর কবরের মধ্যে যদি ভালো নামি দামি লোক ঢুকে দোয়া করে দেয় বিসমিল্লাহ অফিস আমিরিল্লাহ ওয়ারা মিল্লাতে রসুলিল্লাহ, কি অভিযোগ কাজ আসবে? রাগ হচ্ছে না তো নাকি ছেড়েতে চলে যাব? সব লোক ঝিমিয়ে যাচ্ছে, একটু দূরে সরে পড়ব। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا জঙ্গলোঁ মেঁ বকরি লেকর ছুপা হ্যায় শের দো জাহাঁ কে সরদার নে ধরনে আয়ে ফির এই নিয়াত দেগা চুম্মন উসি কে কদমোঁ মেঁ আয়ে হালিমা তুঝে অওর ক্যা চাহিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا যে কাফন চুরি করছিলেন, করে ব্যবসা বাণিজ্য করতেন, নিজের জীবন জীবিকা করছেন, বলছে হুজুর চতুর্থ কবরের ভেতরে ঢুকি, দেখি লোকটার হাতে সব পিরেকবিদ্ধ করে লোহা সরাকা ঢুকিয়ে দিয়ে আর গলায় বেড়ি পরিহিত অবস্থা রেখে দিয়েছে। আমি উঠে চলে আসছি, ভিতর থেকে আওয়াজ আসলো কেন তুমি জিজ্ঞাসা না করে চলে যাচ্ছ বলো। আমি জিজ্ঞাসা করলাম কারণটা কি, বলছে শুধু দু হাতে কেবলমাত্র তাস পাঠ করত। হুজুর এই কারণে আমি কাফন চুরি করা বাদ দিয়ে তওবা পাঠ করতে এসেছি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান করে দিয়ে আজ থেকে আমাকে আমল করার কিছু অজিবা দিয়ে দেন, আমি আজ থেকে আমল করতে শুরু করবো আর জীবনে এইরকম চুরির কাজ করবো না। কিতাবটার নাম হলো চোখে দেখা, চোখে দেখা কবরের আজাব। এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন দলিলটা দেওয়া আছে, তাহলে বিষয়টা এর থেকে জ্ঞান উপলব্ধি করা দরকার যে এইরকম কাজ কারবারের বিনিময় আল্লাহ পাক আল্লাহ তাআলা এরকম শাস্তি দেবে, সেইগুলো থেকে আমি আপনি প্রত্যেকে হেফাজত হই। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এরকম খারাপ অশ্লীল কাজ কারবার থেকে আমরা পূর্ণাঙ্গ সঠিক জীবিকা নির্বাহ করার জন্য হালাল রুজি তালাশ করে খাওয়ার জন্য নিয়ত করে প্রত্যেকে আল্লাহ পাকের দরবারে একটু তানার হুকুমগুলো পালন করার নিয়ত করে জলসা থেকে উঠে যাবেন। তাহলে সারা জীবন শুনছি শুনবো শুনেছি কোনো আমল করব না, এই কারণে আমি প্রথমে বলেছি আপনারা আমাকে প্রশ্ন করেন আপনি কেন এসেছেন আর আমি আপনাদের প্রশ্ন করবো আপনারা কেন এসেছেন, যেরকম আছেন সেরকম থাকবেন, কাল থেকে নামাজ পড়তে হবে না। কি বাবুজি ভাইজান ঘুমাচ্ছে? হ্যাঁ ঘুমিয়ে যাচ্ছে। আসলে চাঙ্গা বক্তা লাগবে, আমি তো এরকম সময় জুড়ানো বক্তা যার বিনিময়ে ঘুমাচ্ছে।
সত্যিকারের কথা বলছি, শরীরটা খুব ক্লান্ত। যদি অন্য বক্তা চলে আসে আমি খুবই আলহামদুলিল্লাহ আজকের দিনের জন্য, কিন্তু টাইম মেনটেনেন্স করার জন্য পরে বক্তা আসেনি, তাই বাধ্যবাধকতায় আপনাদের ধরে রেখে দিয়েছি, কি করব। আরেকটা ঘটনা বলি আপনাদের কাছে দলিল ভিত্তিক। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তিনি তার লিখিত কিতাব ইহিয়াউল উলুম এর মধ্যে লিখেছেন, একজন ব্যক্তি একটা বাদশা তার চাকরকে ডাকলেন, হে চাকর শোনো। তা বলছে, কি বাদশা যা হবে না? বলছে, একটা ঝুড়ি দিচ্ছে, এই ঝুড়িটা নিয়ে যাও, এই ঝুড়ি নিয়ে আমার এই যে বাগান আছে এই বাগানের মধ্যে যাবে, আর একটা একটা ভাগ করা আছে, পট্টি করা আছে, এক পট্টি বিভাগ অতিক্রম করে দ্বিতীয় পট্টির মধ্যে যাবে, যখন তাহলে প্রথম পট্টির বিভাগ থেকে ফল তুলতে পারবে না, আর যত ভালো ভালো ফল তুলে নিয়ে আসবে তত ভালো পুরস্কার তোমাকে দেওয়া হবে, মুক্তি দেওয়া হবে। এই চাকরটা ঝুড়িটা নিলেন, বাগানের মধ্যে গেলেন, বাগানের মধ্যে যাওয়ার পরে প্রথম বিভাগে লক্ষ্য করে দেখছে সুন্দর সুন্দর গাছ আছে, তাদের ভালো ভালো ফল আছে, কিন্তু এই প্রথম বিভাগ অপেক্ষা দ্বিতীয় বিভাগের প্রতি লক্ষ্য করে দেখে সেখানে আরো সুন্দর সুন্দর খাদ্য খাবার আছে, ফল আছে। সেখানে গেলেন সুন্দর সুন্দর খাদ্য তোলার জন্য, কিন্তু সেখানে যাওয়ার পরে চিন্তা ভাবনা করে পরের ভোটটির প্রতি লক্ষ্য করে দেখে, সেখানে লক্ষ্য করে দেখার পরে প্রথম এবং দ্বিতীয় বিভাগ অপেক্ষা তৃতীয় বিভাগে আরো সুন্দর সুন্দর ফল দেখতে পেয়েছেন। এইভাবে প্রত্যেকটা বিভাগে সুন্দর সুন্দর ফল তোলার লোভে একটা একটা পট্টি অতিক্রম করে শেষ পট্টির মধ্যে চলে যায়। যেখানে শেষ পট্টি চলে যায় সেখানে কেবলমাত্র গাছ আছে কিন্তু কোনো ফল নাই। বাদশা জাফানা বলেছেন, যে বিভাগটা অতিক্রম করে চলে যাবে সেই বিভাগ থেকে কিন্তু আর ফল তুলতে পারবে না। অবশ্যই শূন্য ঝুড়ি নিয়ে, খালি ঝুড়ি নিয়ে বাদশা জাফানা দরবারে হাজির হলো। এবার আপনারা বলুন, এ বাদশা জাফানা পুরস্কার দেবেন আরো শাস্তি দেবে? বাদশা জাহানা হলো আল্লাহ, চাকর হলাম আমি আপনি, আর বাগান হয়ে এক একটা দিন, আর ঝুড়ি হলো আমাদের আমলের খাতা। আল্লাহ আল্লাহ তারা বলে দিয়েছেন, তোমার আমল নামার খাতা তোমার হাতে দিয়েছি, তুমি একটা চাকর বা গোলাম। এই চাকর বা গোলাম তোমার নির্দেশ দিয়েছি বাগানে এক একটা ফল তুলবে, তার মানে প্রত্যেক দিনে সুন্দর সুন্দর ফল তোলা যাবে। নামাজ রোজা তসবিহ তাহলিলের মারফতে আমি ভাবছি আরো দিন দুই যাক, আরো দিন দুই যাক, দিন যাই, সপ্তাহ আসে, সপ্তাহ আসে, দিন আসে, এইভাবে অতিক্রম করতে করতে সারা জীবনটা অতিবাহিত হয়ে যখন মরণের বিছানায় ভরে থাকবে, সেই জায়গায় কেবলমাত্র শুধু গাছ থাকবে, কোনো ফল দেখতে পাবে না। এইভাবে শূন্য ঝুড়িটা নিয়ে যদি আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাই, বলুন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পুরস্কার দেবে না সেইখানে শাস্তি দেবে? ভারতবর্ষের জমিনের যে সংবিধান আছে, সংবিধানের লেখা আছে ভারতবর্ষের জমিনে যে ব্যক্তি পাঁচ বছর রাজত্ব করবে, পাঁচ বছর পরে তাকে এই জায়গা থেকে ট্রান্সফার করে দেওয়া হবে সুন্দরবনের মাঝখানে। এখন আমি ভারতবর্ষের গদিতে বসেছি, পাঁচ বছর রাজত্ব করছি, এই পাঁচ বছর রাজত্বের মাঝখানে সুন্দরবনের মাঝখানে আমি সেইখানে যাবতীয় সমস্ত ব্যবস্থাপনা গ্রহণ করে নিলাম, সেখানে প্লেন নামা ওঠার জায়গা করে নিলাম, সেখানে বাজার ঘাট করে নিলাম, সেখানে ব্যবসা বাণিজ্যের উপকরণ জায়গা তৈরি করে নিলাম, সেখানে অফিস আদালতগুলো তৈরি করে নিলাম, রাস্তাঘাটগুলো তৈরি করে নিলাম, ব্রিজগুলো সেতুর উপর থেকে তৈরি করে নিলাম। পাঁচ বছর পরে আমাকে এখান থেকে নেমে যেতে হবে, কিন্তু পাঁচ বছর পরে ভারতবর্ষের সংবিধান আমাকে গভীর জঙ্গলের মাঝখানে বিসর্জন দিয়ে দেবে। তাহলে বলো, এই পাঁচ বছর ধরে আমি কেবলমাত্র ওই জায়গায় যদি সমস্ত কিছু ব্যবস্থাপনা করে দিই বা তৈরি করে দিই, পাঁচ বছর পরে এই ভারতবর্ষের জমিনের সিংহাসন থেকে ছেড়ে আমাকে ওইখানে যেতে কি আমাকে কষ্ট লাগবে? বলো, কষ্ট লাগবে? ভারতবর্ষের সিংহাসনে লেখা রয়েছে, সংবিধানে লেখা রয়েছে, এই সিংহাসন পরিত্যাগ করার পরে তোমাকে বনবাসে যেতে হবে। এখন আমি পাঁচ বছর রাজত্ব করছি, আমার রাজত্ব আমি যা খুশি তাই করব। কি প্লেন ওঠানো আমার জায়গা করে নিলাম, বাস ডিপো তৈরি করে নিলাম, ট্রেন লাইন তৈরি করে নিলাম, সমস্ত অফিস আদালত এসডিও বিডিও সিডিও সব ওখানে তৈরি করে নিয়ে চলে গেলাম, তারপরে যদি আমাকে এখানে চলে যেতে হয় আমার কোনো কষ্ট লাগবে? ঠিক আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, 60 বছর কিংবা 40 বছর 50 বছর 100 বছর তুমি এই ভারতবর্ষের জমিনে এই জায়গায় বসবাস করবে, কিন্তু এইখান থেকে তোমার নির্দিষ্ট টাইম অতিবাহিত হয়ে গেলে তোমাকে নির্দিষ্ট জায়গা আমি পৌঁছে দেবো। এখন এইখানে থাকতে থাকতে যদি সব জিনিসপত্রগুলো আমি ওখানে পৌঁছে দিই, ওইখানে যাওয়ার পর আমার কষ্ট লাগবে? কি বাবুজি কষ্ট লাগবে? আল্লামা রুম রহমাতুল্লাহ হযরত ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ এই গোরস্থানে মাটি দিতে গিয়েছেন, জানাজার ইমামতি করার পরে গোরস্থানে গিয়ে মাথায় হাত দিয়ে চুপচাপ মেরে বসে আছেন, সমস্ত মুসল্লিরা জিজ্ঞাসা করেছিলেন, ওমর বিন আব্দুল আজিজ আপনি হলেন আজকের গার প্রধান নেতা ইমাম,
আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন, আপনি কি চিন্তা করছেন বলুন? সমস্ত মানুষকে লক্ষ্য করে বলেছিলেন, আমি মাথায় হাত দিয়ে বসে আছি, এই প্রশ্নটা তোমরা শুনলে কিন্তু কেন মাথায় হাত দিয়েছে জিজ্ঞাসা করলে না কেন বলো? সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করে যেমন হজর কেন আপনি মাথায় হাত দিয়ে বসে আছেন বলুন? ওই সময় ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ এই জায়গায় পঞ্চম খলিফা বড় হয়, যার মরণের পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা চারটে নিদর্শন দান করেছিলেন। কবরটা যখন খোলা হয়ে গেছিল, কবরের মধ্যে লাশটা নিয়ে যাবে, কবরের ভিতর থেকে একটা আলো বার হয়ে আসমান পর্যন্ত চলে গেছিল। কবরের মধ্যে লাশটা দেওয়ার পরে মাটি দেওয়া হলো, মুসলধারে খুরতম করতে সে বৃষ্টি অতিবাহিত নাজেল হতে শুরু করে দিল। তৃতীয় নম্বর নিদর্শন, ওই বৃষ্টির সাথে সাথে বড় বড় একটা ঢেলা পড়েছিল। চতুর্থ নম্বর নিদর্শন, ওই ঢেলাটা ফেটে গিয়ে ওই বরফের ঢেলার ভিতর থেকে একটা কাগজের টুকরো বার হয়েছিল। ওই কাগজের টুকরোর মধ্যে লেখা ছিল, এই ওমর বিন আব্দুল আজিজ সম্পূর্ণ জাহান্নাম থেকে মুক্ত। বলুন সুবহানাল্লাহ। এই ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ মাথায় হাত দিয়ে বসেছিলেন, সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করা পড়বে গেলে প্রতিত্ব দিয়ে দিলেন, কেন আমি মাথায় হাত দিয়ে বসে আছি জিজ্ঞাসাটা করলেন? সমস্ত মানুষেরা জিজ্ঞাসা করলেন, আপনি মাথায় হাত দিয়ে কেন বসে আছেন? বলুন। সঙ্গে সঙ্গে জবাব দিলেন, আমি গোরস্থানে যখন এসেছি কবর আমাকে ডেকে ডেকে বলেছিলেন, ওর ওমর বিন আব্দুল আজিজ আমার ভিতরে আসার পরে সর্বপ্রথম আমি মানুষের সঙ্গে কিরকম আচরণ করি, কিরকম ব্যবহার করি, একবারের জন্য কেন তুমি জিজ্ঞাসা করো না বলো? আমি ওমর বিন আব্দুল আজিজ সেই সময় কবরকে জিজ্ঞাসা করেছিলাম, প্রশ্ন করেছিলাম, ওরে কবর তুমি বলো তোমার মধ্যে আসার পরে সর্বপ্রথম ওই মানুষের সঙ্গে কিরকম আচরণ করো, ব্যবহার করো বলো? ওই সময় কবর আমাকে জবাব দিয়েছিলেন, আমার মধ্যে আসার পরে ওই মানুষের গায়ের কাফনটা ছিঁড়ে ফেলে দেওয়া হয়, গায়ের গোস্তগুলো কামড়ে কামড়ে খাওয়া হয়, তারপরে একবারে হাড্ডিকে অপর পাশের হাড্ডির সঙ্গে যুক্ত করে মর্দন চালিয়ে দেওয়া, প্রেশার কিট করে দেওয়া হয়, রোলা চালিয়ে দেওয়া হয়, ওই মানুষটার গোটা শরীরটা কোনো অক্ষত ক্ষত হয়ে যায়, অক্ষত থাকে না, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমার মধ্যে আসার পরে সর্বপ্রথম মানুষের সঙ্গে এরকম আচরণ করে, ব্যবহার করে, এই কথা বলার পরে বিকেতেন ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ বেহুশ গোরস্থানে পড়ে গেলেন। সমস্ত মানুষেরা ধরা গড়া করেন, সঙ্গে সঙ্গে বাড়িতে নিয়ে চলে গেলেন, মাথায় পানি দিলেন, সুস্থতা করলেন, চেতনা প্রাপ্ত হলো, তারপরে জীবিত হলেন, সুস্থ হলেন, জ্ঞান হারা হলো। আর মাত্র সাত দিনে জ্ঞান হারা হওয়ার পরে, সাত দিন জীবিত ছিলেন, সাত দিন পরে কবরে চিন্তা চিন্তায় ওমর বিন আব্দুল আজিজ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাত্র 40 বছর বয়সে ওমর বিন আব্দুল আজিজ ইন্তেকাল করেছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বৌমার মেয়ের ছেলে, এনাকে পঞ্চম খলিফা বলা হয়, ইরাকের জমিনে রাজত্ব করেছিলেন মাত্র 3 বছর। 61 হিজরিতে জন্ম, 99 হিজরিতে উনি রাজত্ব পেয়েছিলেন, 99, 100, 101 হিজরি এই 3 বছর রাজত্ব করাকালীন পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। শুধু কবরের চিন্তা চিন্তাই 40 বছর বয়সে পৃথিবীর জমিন থেকে বিদায় নিলেন। এখন আমি আপনি কজন ব্যক্তি আছে যে কবরের চিন্তা করি? হযরত কুতুবউদ্দিন কাকী বক্তিয়ার রহমাতুল্লাহ দিল্লির জমিনের গভর্নর ছিলেন। এনার মরণের পূর্বে চারটে কথা ওসিয়াত করে গেছিলেন। আমি কুতুবউদ্দিন কাকী বক্তিয়ার রহমাত যখন ইন্তেকাল করব, আমার যিনি জানাজার নামাজ পড়াবেন ওই ব্যক্তি যেন তাহাজ্জুদের নামাজ কোনোদিনের জন্য কাজা না হয়। দ্বিতীয় নম্বর শর্ত ছিল, আসরের 4 রাকাত সুন্নাত নামাজ যেন কোনোদিনের জন্য পরিত্যাগ না করে। তৃতীয় নম্বর ওসিয়া ছিল, তাকবীরে ওলা ওই ব্যক্তিরা যেন কোনোদিনের জন্য কাজা না হয়। চতুর্থ নম্বর ওসিয়া ছিল, ওই মানুষটা যেন কোনো পর নারীর মুখ না দেখে। সমাজের বুকে 4টে নারীর মুখ দেখা যায় আছে, মেয়ের দেখবেন, বোনের দেখবেন, মায়ের দেখবেন, আর বিবির দেখবেন। এই 4টে নারীর মুখ দেখা, হাত দেখা, পায়ে তালু দেখা যায়। হযরত কুতুবউদ্দিন কাকী বক্তিয়ার রহমাতুল্লাহ এই ওসিয়তটা করে পৃথিবীর জমিন থেকে কিছুদিনের মধ্যে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন। লাশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পড়ে আছে, কিন্তু উপযুক্ত ইমাম খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আসরের সুন্নাত নামাজ পড়ি না, এশার 4 রাকাত সুন্নাত নামাজ বাদ দিয়ে দিই। বহু প্লেয়ার আছে এরকম, আমরা কি তাই নয়? নামাজ পড়ি বলে কিন্তু তাকবীরে ওলার খোঁজ খবর রাখে নাই। তাহাজ্জুদ নামাজ তো দূরের কথা, এখানে একটা কথা বললে জনগণ আমাকে জুতো ছুঁড়ে মারবে।
আমাকে এখানে তোলার সময় বলা হলো সিলসিলায় ফুরবাসরে কিংবা সিলসিলায় মজাদা দিয়া, এ মজাদা দিয়া তুরি গাম দাদা হুজুর বীরকুল রহমাত দ্বারা বহল হয়ে আসছে। আজকের আমরা প্রত্যেকটা মানুষ মুসল্লিম দাদা হুজুর বীরকুল রহমাতের সিলসিলার অনুসারী বলে ভাবি। আমার দাদা হুজুর বীরকুল রহমাত কিন্তু পাঁচ অক্ত নামাজ পড়তেন না, শোনার পরে মনে মনে হচ্ছে যে জুতো ছেলে মলি সাহেবের মুখে মারে, কিন্তু না বাবা, যের মধ্যে একটা লজিক লুকিয়ে আছে, এটা দার্শনিক যুগে আছে, এটা যুক্তি তর্ক লুকিয়ে আছে। দাদা হুজুর বীরকুল রহমাতকে ভালোবাসি মহব্বত করে, কিন্তু শরিয়াতের বিধান তুমি নামাজ পড়তে পারছো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে পড়ো, বসে নামাজ পড়তে পারছো না, শুয়ে পড়ো, কিন্তু নামাজটাকে ছেড়ে দিও না। রাগ করবেন না বাবা, যে আমার দাদা হুজুর বীরকুল রহমাত পাঁচ অক্ত নামাজ শুধু পড়তেন না, তার সাথে সাথে আনুষঙ্গিক আরো নামাজ পড়তেন, পাঁচ অক্ত নামাজের সাথে সাথে আওয়াবিনের নামাজ পড়তেন। এখন বলবেন আওয়াবিনের নামাজ কোন কেতাবে পড়তে হুকুম করেছে, এই দলিলটা দেখাও। কি বাবাজি, তোর বাপ তোকে জন্ম দিয়েছে, এর গ্যারান্টি কোথায়, কই তুই কাট পেয়েছে একবার দেখা। আমার বাপ যে আমাকে জন্ম দিয়েছে আমি শুধু কেবলমাত্র মায়ের মুখ থেকে শুনেছি এটাই আমার বাপ, তাই বাপকে বাপ বলে ডাকি, কিন্তু আমি কি নিশ্চিত জানি এটাই আমার বাপ, ইনি আমার জন্ম দিয়েছিল। শরিয়াতের অনেকগুলো বিধান আছে যেগুলো পালন করার জন্য কেবলমাত্র দলিল দেখলে চলবে না, কিতাব দেখলে চলবে না, তখন ধরে যদি আল্লাহওয়ালা ব্যক্তিরা করে থাকে সেই দলিলগুলো পালন করলে স্বভাবে কোনো কোনো হবে না। অনেক ব্যক্তি মানুষ সালাম ক্যাম করার জন্য দাঁড়াতে চাই, আবার অনেকে দাঁড়াতে চাই নাই, বলি শরিয়াতে বিধান নাই। শরিয়াতে যদি বিধান আপনি খুঁজতে যান যে মোষের গোশ্তগুলো খাওয়া হচ্ছে, টোটাল সিয়াসে তার সব হাদিস খোঁজেন, টোটাল পূর্ণাঙ্গ 30 পারা কোরআন শরীফ খোঁজেন, যদি 30 পারা কোরআন শরীফ আর সিয়াসে তার ছোট হাদিস মোষের গোশত খাওয়ার কথা বলে থাকে, তাহলে আমি আপনার বাড়ি আজ থেকে ওয়াদা করে যাচ্ছি, অনেকের ক্যাজের হচ্ছে, যদি আগামী দিনে দেখাতে পারেন আমি আপনার বাড়ি এসে পায়খানার পানি তুলে দিয়ে যাব। বড় কথা নয় দলিলের কথা চাইছি বাবাজি, যদি মোষের গোশত খাওয়ার কথা কোনো কিতাবে লেখাতে দেখাতে পারেন, তার বাড়ি শুধু আমি আসবো না, আমার বিবি আসবে, আমরা দুই স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা সকলে মেনে এসে আমরা দাসত্বগিরি করবো। কিছু কিছু জায়গা আমাদের দাওয়াত করার জন্য ফোন করা হয়, আমরা বলি সালাম কেমন চলবে, তো বলছে ওইটা বাদ দিলে কি চলে না, আচ্ছা যদি ওটাই করতে হয় কি মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে বলেন, সালাম কিয়াম করলে মুসলমানের খাতা থেকে নাম কাটা যাবে। কখন ধরে আজকের বর্তমান জামানা চেয়ার টেবিলে খাচ্ছে আমরা, এই চেয়ার টেবিলে খাওয়াটাই যার জন্য আমার নিষেধ করা হয়েছে, এটার বিল আমরা দলিল খুঁজতে যাই নাই। কি বাবাজি, এটা তো যার জন্য আমার নিষেধ করা হয়েছে চেয়ার টেবিলে খাওয়া নিষেধ, এটার বিল আমরা দলিল খুঁজি নাই। অনেকে দাড়ি রাখি নাই, গোপ রাখি, অনেকে গোপ চেঁচে দিই দাড়ি রেখে দিই, এর দলিলটা কি? গোপ আপনাকে ভুরুর মতো করে রাখতে হবে কিংবা আরিশের উপরে পর্যন্ত রাখতে হবে, হতয় স্বামীর দলিল একবার চোখটা খুলে দেখো, হতয় স্বামী মানে আল্লাহ স্বামী রহমাত লিখা হোক, 12টা খন্ডে এত বড় কিতাব এর মধ্যে দলিলটা দেওয়া হলো, আর হাদিস পাকের মধ্যে এসেছে রসুল বলেছেন গোপ ছোট করো, দাড়ি লম্বা করো, আর দাড়ি লম্বা মানে এই নয় যে অনেক বাবা জামা রাগ করবেন না, এই মুখের দাড়িটা নাভির তলায় চলে যাচ্ছে, এতদূর পর্যন্ত দাড়িটা রাখাও নিষেধ, চলবে না। আপনি সব সময় কোনো আমার জামাতি ভাইদের প্রস্তাবখানায় এই সুযোগ পাবে না প্রস্তাব করার জন্য, জামাতি ভাইদের প্রস্তাবখানাটার প্রশংসা করতে হয়, অনেকটা গভীরে গিয়ে প্রস্তাব পড়বে, ওইখান থেকে ঠিকরে আপনার গায়ে মাথায় উঠার কোনো সম্ভাবনা নাই। সেই তুলনায় আমাদের হেজবুল্লাহ সিলসিলার মসজিদ মাদ্রাসাগুলো অতটা সচেতন নাই, এছাড়া দুটো জায়গা বাদ দিয়ে দিয়েছি, আমার রাস্তাঘাটে যেখানে সেখানে প্রস্তাব করে ওই প্রস্তাবের ঠিকরে যদি আমার দাড়ি লেগে থাকে আর আমি উজু করে নামাজ পড়তে যাব, কিন্তু নাপাক হালাতে থাকলাম, নামাজটা পড়তে গিয়ে নাপাক হালাতে নামাজটাও হবে না, উজুটাও হয় নাই, এই কারণে রসুল্লাহ দাঁড়িয়ে ছিল চতুর্দিকে এক মুষ্টি, এদিকে এক মুষ্টি, অর্থাৎ এই মুঠোর বাইরে যতটুকু কেটে যাবে বাদ দিয়ে দেবেন, আপনার যদি কোনো গুনাহ হয় আমি ঘাড়ে নিয়ে নেবো, কোনো অসুবিধা নাই। শরিয়াতের বিধান বলা হলো গোপটাকে ছোট ছোট করে রাখতে হবে, কেননা জান্নাতি ছেলে আর মেয়েদের মধ্যে পার্থক্য করার জন্য পুরুষদের গোপ দেওয়া হবে, মেয়েদের কোনো গোপ থাকবে না, অর্থাৎ গোপটা হলো জান্নাতি একটা বস্তু, এই জান্নাতি বস্তুটা আমরা চেঁচে ছেলে একবার উদম করে তুলে দিচ্ছি, যে বাবা যে আমার গোপ তুলে দিচ্ছেন আমি তার কাছে অনুরোধ করবো
খবরদার অন্ধতপক্ষে আর এর মতো করে রাখবে রাসূলুল্লাহর সুন্নাত। আর দাড়িটা বেড়ে যখন এক মুষ্টির বেশি হয়ে যাবে আপনি নিচের দিক থেকে কেটে দেবেন, আপনার কোনো গুনাহ হবে না। যদি গুনাহ হয় আমি একটা ভুল ফতোয়া দেওয়ার জন্য যতগুলি মানুষে আমলটা করবে কিয়ামত পর্যন্ত শুনে শুনে যত লোক করবে যত মানুষের মুখ থেকে ছড়াবে সমস্ত মানুষের গুনাহটা আমার ভাগে নিতে হবে। এর জন্য আমি দায়িত্ব নিচ্ছি, যদি গুনাহ হয় আমি নেব। তাহলে শরিয়াতের সব বিধান কিতাবের মধ্যে খুঁজলে পাওয়া যাবে না, যেগুলো কিতাবের মধ্যে আছে সেগুলো পালন করতে হবে, যেগুলো কিতাবের বাইরে আছে। যেমন দাদা হুজুর পীর কিবুল রহমান যে তিনি ছিলেন আমিরের শরিয়াত অর্থাৎ শরিয়াতের নেতা, তিনি যে পদ্ধতিগুলো দিয়েছে সে পদ্ধতিগুলো নিশ্চয়ই মন্দ নয় ভালো, এই কারণে সেগুলো পালন করা আমাদের জন্য কর্তব্য। কেননা নবী বলেছেন ইন্নাল্লাহ ইয়াবাসুলি আহাদাল উম্মাতাল রাসে কুল্লু মিয়াতে সানাতেন মা ইয়াদুদুল আহাদিনা গা, প্রত্যেকটা হিজরি শতকের শুরু ভাগে আমার আল্লাহ একজন করে মোজাদ্দাদ পাঠাবেন, তিনি যে যুগের সংস্কার করবেন সেই যুগের সংস্কার গুলো মানুষের পালন করা অবধারিত কর্তব্য হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যদি একটা ভুল ফতোয়া তিনি দিয়ে যান আমরা পালন করবো, গুনাহগারটা কে হবে? দাদা হুজুর হবে, আমাদের কোনো যায় আসে না। কিয়ামতের মানে শরিয়াতের বিধান তিনি তো মৌখিক বলেনি, কেতাবে ফতোয়া দিয়ে গেছে, সেই ফতোয়া অনুযায়ী যদি চলি তাহলে যদি ভুল ফতোয়া অনুযায়ী আমরা চলি দায়ী তিনি হবেন, আমরা তো কেতাবের ডকুমেন্টস করছি। তাহলে সব কেতাবের দলিল সব জায়গায় পাওয়া যাবে না? এই জায়গায় একটু চিন্তা ভাবনা করে দেখবেন, অনেক কিছু বিষয় আছে যা শরিয়াতে নাই, আবার অনেক কিছু আছে স্পষ্ট নাই অস্পষ্ট আছে, সেগুলো ফতোয়ার কেতাব খুঁজতে হবে। ফতোয়ার কে যাবে? ফতোয়াবিদরে স্পষ্ট করে দিয়ে গেছে সেগুলো পালন করতে হবে। তো এই কারণে বলছি গোপটা চাচার কথা নাই, গোপটা আমরা চেঁচে দিচ্ছি। আবার পক্ষণ ধরে যারা ভাবছেন আমার দাড়ি রাখে নাই গোপওয়ালাদের বলছে, আমাদের তো কিছু বলে নাই, তাদেরকে বলছি গোপ রাখা ফতোয়ায় আমিনিয়ার মধ্যে পেয়ে যাবেন ফরজ। আর দারুল উলুম দেওবন্দের কিতাব অন্য অন্য খেতাবে খুঁজে পাবেন ওয়াজিব। আর